নমস্কার, কাহানি কাঞ্চিটির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে আড্ডাটি হতে চলেছে, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলে থাকি কাহানি আড্ডা, সেই কাহানি আড্ডার বিষয়বস্তু হচ্ছেন ঘনাদা। এখন সভাপতি, এই আলোচনাটা বা এই আড্ডাটা বাংলাতেই হবে, এবং এই আড্ডাতে আমাদের সঙ্গে আজকে যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন চিত্ত ঘোষ, আর থাকবেন ইলাস্ট্রেটার, বিখ্যাত ইলাস্ট্রেটার দেবাশিস দেব। আমি একটু পরে ওনাদের আমাদের আসরে নিয়ে আসব, কিন্তু ততক্ষণে এইটুকুনি আলোচনা করা যে একটু আপনাদের কাহানি কাঞ্চিটির সম্বন্ধে তো কিছু বলতে হয়। তো কাহানি কাঞ্চিটি একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই আমাদের এই আড্ডায় আসেন, যারা প্রথমবার আসছেন বা যারা নতুন এসছেন তাদেরকে জানাবার জন্যে যে আমরা এই প্ল্যাটফর্মটাতে, আমাদের একটি ওয়েবসাইটও আছে www.kahanikanchetti.in। তো সেখানে আমরা বুক রিভিউ করি এবং ইংরেজি এবং বাংলা দুটোই ওখানে আলোচিত হয়। আমাদের একটা ওই ওয়েবসাইটেই একটা ব্লগ সেকশন আছে, যেখানে নানান রকম বিষয় নিয়ে আলোচনা হয়, যেকে আমরা সবকিছু কাহানির মধ্যে ফেলে দিই, কারণ আমাদের কাছে সবকিছুই গল্প। আপনার জীবনটাও গল্প, আমার জীবনটাও গল্প, আমাদের পারিপার্শ্বিক জীবনটাও গল্প, কাজে সব মিলিয়ে কাহানি। কাজে আমরা সিনেমাতেও কাহানি পাচ্ছি, কবিতাতেও পাচ্ছি, সাহিত্যে পাচ্ছি, সিনেমায় পাচ্ছি, নাটকে পাচ্ছি, পারফর্মিং আর্টসে পাচ্ছি, পেইন্টিংয়ে আর্টে পাচ্ছি। এবং কিছুদিন আগে যেমনি আমরা একটা খুব ইন্টারেস্টিং ইয়ে করেছিলাম, স্বনামধন্য শিল্পী হিরণ মিত্র, যাকে আমরা সবাই স্টালিনদা বলে জানি, তিনি তার ক্লাউনদের আর সার্কাসের সম্বন্ধে তার ছোটবেলার অভিজ্ঞতা লিখেছিলেন, এবং লিখে অনেকগুলো ক্লাউনদের ওপর ইলাস্ট্রেশন করেছিলেন, সেগুলো উনি আমাদের দিয়েছিলেন, এগুলোকে আমাদের ব্লগে ছাপার জন্য সেটা আমরা করেছি। মানে আমরা নিজেদের বলি যে আমরা গ্রামসি থেকে ঘটক, সবকিছুর মধ্যেই আমরা আছি, আমাদের এই কাহানি কাঞ্চিটি। এবং আমাদের একটি পেজ আছে ফেসবুকে, যে পেজে আপনারা যেখানে এখন এসছেন, সেটা হচ্ছে আপনার ওই কাহানি কাঞ্চিটি পেজ ফেসবুকে, যেখানে আমরা প্রত্যহ কিছু না কিছু আলোচনা করতে থাকি। এবং আমরা থেকে থেকে এই লাইভ শোগুলোতে আসি, এবং এই লাইভ শোগুলোতে আমরা নানান বিষয় আলোচনা করি। এর পরের বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 9ই জানুয়ারি, সেদিনকে আমরা আমাদের একটি বই বেরিয়েছে ইংরেজিতে, তার নাম কলিং এলভিস, লিখেছেন শান্তনু দত্ত। তো তার বইটা নিয়ে আমরা আলোচনা করব, এবং তাকে ওই আলোচনায় তার সম্বন্ধে সঙ্গে কথা বলবেন দিল্লির জার্নালিস্ট বিবেক মুখার্জি। এবং আমরা চেষ্টা করছি ওই সময়কার কলকাতার যে রক ব্যান্ড যে ব্যাপারটা ছিল, সেখান থেকে কয়েকজনকে আমাদের গেস্ট হিসেবে নিয়ে আসা, তাতে কি তারাও ওই বিষয়ে কথা বলতে পারবেন। কলিং এলভিসটা আপনার 60 দশক থেকে আরম্ভ করে নেক্সট 3-4 দশকে পৃথিবীতে যে ইংরেজি গান বাজনা, রক মিউজিক, পপ মিউজিক সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এবং আমাদের কলকাতার বিশেষত 60 সাল থেকে, মানে 60 দশক থেকে, 6 দশক থেকে যে আমাদের কলকাতার মিউজিক সিনারিওটা নিয়ে আলোচনা হবে, আশা করি নিশ্চয়ই আসবেন। তা এবার আজকে আমরা ঘনাদা নিয়ে কেন করছি সেটা আপনাদের জানাই। একটা কথা তার আগে অনুরোধ করে দিই, আপনারা আমাদের সঙ্গে চ্যাট বক্স খোলা আছে, আপনারা আমাদের সঙ্গে চ্যাটে আসতে পারেন, কোনো কিছু বলার থাকলে, কোনো ইনফরমেশন দেবার থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে করবেন, আমরা করে যাব। তো এই, এবং আমরা, আপনারা খুব ভালো হয় যদি আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের ফলো করেন, লাইক করেন, আর আমাদের একটি ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আমরা এর আগে যে নানান রকম আলোচনা আমরা করেছি, যেমনি ধরুন মহাশ্বেতা দেবীর ওপরে, কলকাতার হিন্দি থিয়েটারের ওপরে, বিশেষ করে রূপা গাঙ্গ, কি বলে, উষা গাঙ্গুলির ওপরে, তারপরে আমরা করেছি হাঙ্গরিয়ালিস্ট সাহিত্য আন্দোলনের ওপরে, যেখানে মলয় বাবু নিজে এসেছিলেন এবং তার সঙ্গে এসেছিলেন তার উপরে যিনি রিসার্চ করেছেন ডানিয়েলা কাপেলো, এবং তার উপরে একটা ছবি যারা উনি করেছিলেন অনামিকা বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ওইতে উপস্থিত ছিলেন। এবং হিরণ মিত্র আলোচনাকালীন তিনি অনেকগুলো ইলাস্ট্রেশন করেছিলেন। তো এরকম ধরনের আড্ডা চলতে থাকে, এগুলো সব আমাদের ইউটিউবে আছে, আপনারা কোনো সময় গিয়ে দেখতে পারেন। কাজেই আজকেরটাও
আপনারা আশা করি ভালো লাগবে, কারণ আপনারা যারা আছেন তারা বোধহয় সবাই ঘনাদার পাঠক। এবং আজকে আমরা ঘনাদা করছি কেন, আমাদের যিনি অতিথি যাকে আমি এখনই নিয়ে আসবো, চিত্ত ঘোষ, তাকে আমি নিয়েই আসি, চিত্ত ঘোষকে। এই যে চিত্ত ঘোষ, তিনি এসে গেছেন। চিত্ত ঘোষ তিনি বিজ্ঞাপনের, শুভ সন্ধ্যা, তিনি বিজ্ঞাপনের ওপরে লেখালেখি করেন, মানে তিনি বিজ্ঞাপনের লোক, যাকে আমরা আমাদের বিজ্ঞাপন পরিভাষায় বলি কপি রাইটার, উনি বাংলা কপি রাইটার, কিন্তু উনি নানান রকম ব্যাপার নিয়ে মজে থাকেন, সাহিত্য, থিয়েটার, ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। এবং ওনার একটা কাজ যেটা বলতে হয় আমাকে, ইংরেজি ভাষাতেই বেশি লিখতে হয়, বাংলাতে কম, এটা আমার চাই সেটা কম, কিন্তু লিখতে হয় ইংরেজি। কিন্তু আবার এটা ঠিক যে যেটা মানে যেটা আমরা তোমার কাছ থেকে আমাদের পড়তে ভালো লাগে চিত্ত, সেটা কিন্তু বাংলাটা, এটা ঘটনা, তোমার ইংরেজি থেকে আমরা বাংলাটা আরো চাই। ইনফ্যাক্ট তুমি এই আমাদের এই এই ঘনাদার উপরে যে পোস্টটা লেখা হয়েছিল, পোস্ট কপি যাকে আমরা বলি, সেটা তো তোমারই লেখা, বসিটা নিয়ে অনেকে আমাকে বলেওছেন যে বাবা এই তো। এখন ব্যাপার হচ্ছে আমি ঘনাদার ওখানে শুরু করেছিলাম যে ঘনাদা কেন, আইডিয়াটা আমাকে চিত্তই দিয়েছিল। এবং চিত্তর, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, চিত্ত কিন্তু একবার একটা অসাধারণ কাজ করেছিল, ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য চারটি রিজিনাল ভাষায়, অর্থাৎ উড়িয়া, আসামি, হিন্দি এবং বাংলায় একটা রেডিও সিরিয়াল করেছিল। এবং প্রত্যেক প্রদেশ থেকে তাদের যে লেখকরা যারা গ্রামীণ ইয়ের ওপরে লিখেছেন, যেমনি প্রেমচন্দের গোদান, বিভূতিভূষণের আরণ্যক, এরম সব নানান গল্প নিয়ে চিত্ত কি বলে রেডিও প্লে, প্রডিউস করেছিল 13টা। তখনকার দিনে অল ইন্ডিয়া রেডিওতে কিছু করতে গেলি, সিরিয়াল করতে গেলি 13টা এপিসোড দিতে হতো, তো চিত্ত সেই 13টা গিয়ে করেছে। তো চিত্ত আমাকে এই আইডিয়াটা দেয় যে ঘনাদার এবার 75তম কি বলবো জন্মদিন, উৎসব, যা কিছু, তো এটা নিয়ে আমরা কেন না একটা আলোচনা করি। এর আগে চিত্ত আমার সঙ্গে আরেকটি আলোচনা এসেছিল, সেটা ছিল মুস্তুবার উপরে। এখন 45-75 ঘনাদা 75 যেটা আমরা বলছি, সেটা ঘনাদা 75 দাঁড়ালো কি করে? ঘনাদা 75 দাঁড়ালো কারণ 1945 সালে প্রেমেন্দ্র মিত্র দেব সাহিত্য কুটিরের একটি শারদীয়া সংখ্যার জন্যে উনি প্রথম লেখেন ঘনাদার একটি গল্প, বোধহয় গল্পটি বোধহয় মশা। এবং তারপরে দেখা যায় শারদ সংখ্যার নামটি ছিল আলপনা, ঠিক বলেছ। এবং এই আলপনাতে উনি এই গল্প শুরু করেন, কিন্তু দেখা যায় যে এই পুরো কি বলে এই পুরো গল্পটা শুধুমাত্র যে বালক বালিকারা পড়েছিল তা না, এটা বড়রাও পড়েছিলেন, মানে শুধু ছোটদের জন্য গল্পটা লেখা হয়েছিল কিন্তু পড়েছিলেন বড়রাও। কাজী তার পরের বছর থেকে আবার দেব সত্য কুটি ওনার কাছে গিয়ে বলে যে আরেকটা গল্প, আরেকটা ঘনাদা। এবং এই করে 1945 সাল থেকে ঘনাদা শুরু হয়। এবং যেটা আরেকটা জিনিস আমাদের চিত্ত একটু মনে রাখতে হবে ওই সময়, যে ঘনাদা একটা ব্যাপার আছে যে ওই সময় কিন্তু উনি বাংলা চলচ্চিত্রের ফিল্ম ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, গান লিখছেন, সব কিছু। এবং 45 সালে যেখানে যে বছরে প্রথম ঘনাদা বেরোয় ওই আলপনা দেব সাহিত্য কুটিরের ইয়েতে, সেই বছরেই বোধ হয় উনি তিনখানা ছবি তার রিলিজ করেছিল, তার মধ্যে একটা হিন্দিতে। আমার কাছে নামগুলো আছে, আমি একটু জাস্ট দেখি। হ্যাঁ, এই তো ওনার যে ছবিগুলো 45 সালে রিলিজ হয়েছিল তার একটা ছিল পথ বেঁধে দিল, আরেকটা ছিল হিন্দিতে রাজলক্ষ্মী, এবং একটা ছিল ভাবিকাল। হ্যাঁ, ভাবিকাল বলে ওনার একটা ছবি এসেছিল। এবং এই সময় উনি একদম হিন্দি মানে চলচ্চিত্রের সঙ্গে খুবই জড়িত, তার মধ্যেও উনি ঘনাদা তৈরি করেন। এখন এখানে একটা প্রশ্ন চিত্ত জিজ্ঞেস করি তোমাকে, আমাদের বাংলা সাহিত্যে কিন্তু প্রচুর এই দাদারা ডমিনেট করেন, এই যেমনি টেনিদা, এই যেমনি ভেলুদা, এবং শিশু সাহিত্যে এই দাদারা কিন্তু একটা মানে তারাই গল্পের কেন্দ্রবিন্দু, এরকম এই মানে দাদার কারণ কি, মানে ইজ ইট ভেরি ইজি টু রেফার টু কানেক্ট উইথ দা দাদা এন্ড নট এ কাকা, যদি বা সুনীল গাঙ্গুলির এক কাকা বাবু ছিলেন। হ্যাঁ, মামা বাবু, আমাদের রবীন্দ্র মিত্রের মামা বাবু একটি ক্যারেক্টার ছিল, তাকে নিয়েও কিছু একটি গল্প
উপন্যাসও আছে, কিন্তু এই দাদাটা হচ্ছে বাঙালির কালচারের একেবারে জাস্ট মানে কি বলবো একটা ইন্টিগ্রাল একটা 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 এই আর কি রিলেশনের মধ্যে পড়ে, যে পাড়ার দাদা একজন থাকেন, তিনি মোটামুটি একজন আসমান, এটাই হচ্ছে মেন ইন্সপিরেশন অফ অফ ব্রিংইং দেম ইনটু দ্য লিটারেচার আর কি, ওই অ্যাম্বিটে নিয়ে আসা। এবং এই যে আড্ডা তো বাঙালির আজকের না, রবীন্দ্রনাথ তো আড্ডা দিতেন, তবে তার আড্ডা দেওয়ার ধরনটা আলাদা, এবং সত্যজিৎ রায়ও সেটা ওই আগন্তুক ছবিতে উৎপল দত্তের মুখ দিয়ে বলেছিলেন যে তাদের আড্ডাটা ছিল অন্যরকম। বাঙালির এরকম দু তিন ধরনের আড্ডা আছে, এক ধরনের আড্ডা হচ্ছে এই সবসময় নিন্দে মন্দ করে যাওয়া, আরেকটা আড্ডা আছে কাকে কোন সময় আমি একটু বুলি করব, যেটা বাঙালির বিভিন্ন অপবাদের মধ্যে একটা হচ্ছে তাদের একটি ওই ক্র্যাব সিনড্রোম যেটাকে বলে, অর্থাৎ তুমি বড় হচ্ছ আমি তোমাকে ঠ্যাং ধরে না পাবো, এ নিয়েও একটা আড্ডা চলে। আর একটা আড্ডা হচ্ছে যেটা হচ্ছে ওই লেভেলে, সেটা বুদ্ধদেব বসুর বাড়িতে হতে পারতো, সেটা অন্যান্য যে সমস্ত কবিতা ভবনে হতো, সেটা কৃত্তিবাসে হতো, সেটা হয়তো খালাসিতলায় হতো, এও এক অন্য ধরনের আড্ডা, হুইচ ইজ ভেরি এনলাইটেনিং। হ্যাঁ, তো এই বাঙালির এই বিবিধ আড্ডার চরিত্রতে তো একজন দাদা থাকতেন, যেমন ধরো আমি খালাসিতলার কথাই বলছি, সেখানে কমল কুমার মজুমদার থাকতেন, তিনি হচ্ছে সেখানকার শিরোমণি। তো এই দাদারাই বোধ হয় একটা ইন্সপিরেশন, বোধ হয়, আমি ঠিক খুব ক্যাটেগরিক্যালি বলতে পারবো না, তবে এটা একটা ইন্সপিরেশন তো বটেই। আর বাংলা সাহিত্যে স্বনামধন্য এই দাদাদের মধ্যে প্রথমেই হচ্ছেন এই ঘনাদা, উনি আসেন 1945 সালে, এর আগে কোনো দাদাকে পাওয়া যায় না, যদি দাদা ঠাকুর একজন অবশ্য ছিলেন, কিন্তু দাদাকে পাওয়া যায়। এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন টেনিদা, অর্থাৎ নারায়ণ গাঙ্গুলির বা যার আসল নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়, এবং তার পেন নেম ছিল হচ্ছে নারায়ণ গাঙ্গুলি, তিনি নিয়ে আসেন টেনিদাকে। তারপরে আসেন যিনি বোধহয় এই দাদাদের একেবারে শীর্ষতম বিন্দুতে নিয়ে চলে যান, তিনি হচ্ছেন সত্যজিৎ বাবুর ফেলুদা। তারপরেও আরো দুজন দাদা বিখ্যাত হয়েছেন, একজন বুদ্ধদেব গুহ ঋজুদা, তিনি শিকারী, এবং সেখানে হ্যাঁ, এবং শেষে যিনি আসেন তিনি হচ্ছেন ব্রজদা। এই ব্রজদাকে নিয়েও একটি ছবি হয়েছিল, যেটা উত্তম কুমার করেছিলেন, ব্রজবুলি। তো এই পাঁচ দাদা যাদের পঞ্চ পাণ্ডব বলা হয়, ইস্ট বেঙ্গলে সেই 50-এর দশকের পাঁচ পাণ্ডবের মতো এরাও পাঁচ পাণ্ডব, তবে একসঙ্গে আসেননি, পরপর এসছেন। নারায়ণ গাঙ্গুলির সমসাময়িক, এমনকি মানিকবাবুরও সমসাময়িক, ওনার ব্রজদাটা পরে এলো কেন? না, আমি বলি এটা সমসাময়িক ঠিক নয়, প্রেমেন্দ্র মিত্র এদের অনেক আগে, অর্থাৎ কল্লোল যুগটা যখন, হি ওয়াজ দা পোস্টার বয় অফ কল্লোল যুগ, মানে কল্লোল যে তার জন্য একটা তাকে অনেকদিন ধরে গল্পটল্প দেওয়ার কথা ভাবা হচ্ছিল, মানে ওনাকে বলা হচ্ছিল, রিকোয়েস্ট করা হচ্ছিল, উনি ওই একটাই লিখবেন ভেবেছিলেন আর কি, কিন্তু ইট বিকেম সো পপুলার যে তারপর থেকে তাকে কন্টিনিউ করতে হয়েছিল, কিন্তু পরের বছর আর যাননি, মানে পরের বছর আর লেখাটা হয়নি কোনো একটা কারণে, অর্থাৎ 1946টা ছিল গ্যাপ। তারপরে একবার 1947 থেকে একেবারে 1986 পর্যন্ত তিনি বছরে মোটামুটি একটা দুটো, কখনো কখনো তিনটে পর্যন্ত লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। এর জন্য যেটা হয়েছে, ওই প্রতুল মুখোপাধ্যায় এবং অজিত গুপ্ত ছাড়াও বিভিন্ন লাস্ট এডারকে আসতে হয়েছে, কারণ তার এত ডিমান্ড ছিল। অর্থাৎ আমি যদি ধরি নবকল্লোলে একটা লিখছি, আবার একটা অমৃত লিখছি, আর একটা দেশে লিখছি, তিনজনকে তো আর অজিতবাবু এঁকে দিতে পারবেন না, পারতেনও না, যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন ইলাস্ট্রেটর এসছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে দাদার শুরু আর কি, প্রেমেন্দ্র মিত্রের দিয়ে শুরু। আচ্ছা, গৌরকিশোর ঘোষ এলেন অনেক পরে, কারণ গৌরকিশোর ঘোষের তোমার মধ্যে এই ঘনাদা কিছুটা আছেন, কিন্তু গৌরকিশোর ব্রজবুলিতে হি ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই ঘনাদা, কিন্তু ব্রজবুলি এবং ঘনাদার তফাতটা হচ্ছে এইটা যে দুজনেই হচ্ছেন এই টল টেল বলে এটাকে ইংরেজি পরিভাষায়, যে আমরা যেটাকে বাংলায় বাতেলা কথাটা বলছি, এটাকে ইংরেজি পরিভাষা আছে টল টেল। এই টল টেল যে কথাটা, সেই কথাটায় তোমাকে ওইটাই করতে হবে, মানে যেটা এক্সাজারেশনস অফ দ্য রিয়েল থিংস, অথবা কিছু রিয়েল থিংকে সামনে রেখে, মানে বাস্তবসম্মত কিছু জিনিসকে রেখে একটা গল্পের বুনন তৈরি করা। এইটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রই, হ্যাঁ, তিনিই শুরু করলেন বাংলা সাহিত্যে, এবং শুরু করলেন অসাধারণভাবে।
মশা গল্পটা দিয়ে, যেটা তুমি একটু আগে বলছিলে। আচ্ছা, এই কিন্তু একটা ব্যাপার, মশা, তারপর এনার এই যে প্রথম দিকের যে গল্পগুলো উনি লিখেছিলেন সবই এক একটা কাঁচ, নুড়ি, তারপর পোকা, এরকম ধরনের ইয়ে নিয়ে। এবং একটা ব্যাপার ছিল, এগুলো হয়তো উনি কিন্তু একটা মানে ওনার ঘনাদা, ওনার ঘনাদা ওই মানে তুমি যেটা বলেছিলে কথাটা, বাতেলাবাজ, বাংলার প্রথম বাতেলাবাজ। এবং একবার তোমার মনে আছে এই ঘনাদা, হ্যাঁ হ্যাঁ একবার মনে আছে সাহিত্যের, হ্যাঁ সাহিত্যের বাতেলাবাজ, হ্যাঁ তুমি কথাটা, একটা কথা বাংলা সাহিত্যে মাঝে চলতো ঘনাদার ব্যাপারে, গল্প, গল্প মানে গুল এবং গল্পের মিশ্রণে যেটা হয় গল্প। তো এই গল্পগুলোতে কিন্তু কয়েকটা ব্যাপার ছিল, ঘনাদা নিজের ইয়েতে চরিত্রে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই এই ইয়ের মধ্যে তোমার ওনার অনেকগুলো ফ্যাকচুয়াল ঘটনা ছিল, মানে উনি প্রত্যেকটাতেই, হ্যাঁ একটা একটা সাইন্টিফিক গল্প ছিল, একটা জিওগ্রাফিক্যাল গল্প ছিল, একটা হিস্টোরিক্যাল ব্যাপার ছিল, এই সব মিলিয়ে ওনার প্রত্যেক গল্পে কিন্তু একটা সবটাই যে মানে উনি গ্যাজা দিতে পারেন, কিন্তু মানে গল্পের প্লট গুলো কিন্তু মানে গল্পের জায়গাগুলো বা লোকেশন বা বিষয়বস্তু কিন্তু গ্যাজা ছিল না, এটা একটা মজার ব্যাপার। তুমি তোমার মনে আছে সালেখিন দ্বীপ নিয়ে যে উনি লিখেছিলেন যেখানে বিস্ফোরণ হলো, হ্যাঁ ওটার তো ব্যাপার, ওটাই মজা, হ্যাঁ ওটাই মশা, হ্যাঁ ওটাই মশা, হ্যাঁ। কাজী এছাড়াও আরেকটা জিনিস তুমি যদি দেখো, যে ঘনাদা যে কোথায় যাননি, মানে এভারেস্টও গিয়েছেন, কি বলে জঙ্গলের মধ্যেও ঘুরে বেড়াচ্ছেন, আগ্নেয়গিরির মধ্যেও ঘনাদা কিছু করছেন, তারপর ওই ট্রাইবেলদের সঙ্গে, ওটা বোধ হয় ওই কাঁচ গল্পতে, যে ওই সূর্যের ইয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন ওই সে কি আগুন টাগুন জ্বলে উঠলো, ওরা তো ঘনাদাকে ছেড়ে দিল। এই যে অ্যাডভেঞ্চার গুলো, এই অ্যাডভেঞ্চার গুলো কিন্তু এই উনি গল্প মানে গুল মেরে থাকতে পারেন, কিন্তু মানে কি বলবো সিচুয়েশন গুলো কিন্তু খুব একটা গুল ছিল না, মানে আগ্নেয়গিরিতে হয়েছিল ওনার ওই উপস্থিতিটা, প্রেজেন্স ইন ইন দ্য স্পট অফ দ্য লোকেশনস, এটা গুল, কিন্তু অন্য জিনিসগুলো সবসই একেবারেই বিজ্ঞানসম্মত এবং ইতিহাসসম্মত, ভূগোলসম্মত, যা বলবে ওখানে কোনো রকম গ্যাঁজা গুড়ি নেই, অর্থাৎ উনি যখন সাকালিন, হ্যাঁ একদমই নেই। এবং তুমি যেটা কথা বললে যে এই ধরনের মানে কোন বিষয়ে না গেছেন উনি, উনি অ্যান্থ্রোপোলজিতে গেছেন, যেটা নৃতত্ববিদ্যা বলা হয়, ওশেনোগ্রাফিতে গেছেন, মানে সমুদ্রবিদ্যা, সেখানে সমুদ্রের তলায় কি কি হচ্ছে তার মূল গল্পটা হচ্ছে, আর দ্বীপের গল্প যেটা হচ্ছে আগ্নেয়গিরি, মানে ভলক্যানো নিয়ে একটা সুপ্ত ভলক্যানো, সেই ভলক্যানোটা কিভাবে ওখানে একটা হ্রদের সৃষ্টি করেছিল দীর্ঘদিন ধরে ওটা না থাকায়, ডরমেন্ট থাকায়, পরে ওই নুড়িটা তুলে আনার জন্য সেই দ্বীপটা ভেঙে চৌচির হয়ে গেছে। এই যে অসামান্য যে বিজ্ঞান এবং ইতিহাস, তিনি সিপয় মিউটিনিতেও গেছেন, তিনি গেছেন হচ্ছে, হ্যাঁ কোথায় না গেছেন আর কি, তিনি বোধ হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গেছেন, হ্যাঁ যাননি এমন কোন জায়গা আর কি। তো মানে উনি বেতাল যখন শুরু হচ্ছে সেটা হচ্ছে তখন ক্রিস্টোফার কলম্বাস, গল্পটা তোমার যদি মনে থাকে, তার জাহাজে এর বেতালের যিনি প্রথম ছিলেন মানে প্রথম পুরুষ আর কি, তিনি ছিলেন একজন ক্যাবিন বয়, এবং সে পাইরেট যারা ওই জাহাজটাকে এ করে ক্যাপচার করে, তাদের হাতে সমস্ত সেলেররা যখন মারা যায়, ওই একটিমাত্র লোক বেঁচে ছিলেন অজ্ঞান অবস্থায়, ওই বাঙালা দ্বীপের বলে সেটাকে অনেকে বলা হয় যে, হ্যাঁ সেটা ডেনকালি পরে করা হয়েছিল, উনি সেই সমুদ্র তীরে আসেন, তারপরে সেখানকার স্থানীয় একজন অধিবাসী তাকে, মানে অধিবাসী আদিবাসী আর কি, হ্যাঁ জঙ্গলের মানুষ, সেই স্কাল একটা কেভ তাকে দেখান, সেই স্কাল কেভে তিনি হয়ে ওঠেন পরবর্তীকালে একজন কস্টিউম ক্রাইম ফাইটার, অর্থাৎ তিনি যেখানে মানুষ ইন ডিস্ট্রেস সেখানেই তিনি দৌড়েছেন, তিনিও বেশ বহু জায়গায় পৃথিবীতে গেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, এবং তার এখনকার যিনি বেতাল, তার যিনি স্ত্রী ডায়না পামার, তিনি তো আবার ইউএনের লোক। তো এইরকম ঘনাদারও পূর্বপুরুষ তিনি, অর্থাৎ সেখানে ক্রিস্টোফার কলম্বাস, এবং তারই কন্টেম্পোরারি হচ্ছেন ভাস্কো ডা গামা,
এই যে ভাস্কো ডা গামার মানে বোট যখন এ করা হয়, মানে একটি একটি মার্চেন্ট নেভি, একটি মার্চেন্ট ট্রেড এ জাহাজ যখন বাণিজ্য জাহাজকে ওরা অ্যাটাক করে কালিকটের আশেপাশে, তো সেই জাহাজে বনমালী আমাদের ঘনশ্যাম দাসের পূর্বপুরুষ ছিলেন, মানে প্রপিতামহ এ ছিলেন আর কি। হ্যাঁ, ওইখানে একটা কিন্তু সেই সময়কার বড় এক্সপ্লোরার, তাদের সাথে কিন্তু দুটো গল্পের অরিজিন মিলে যাচ্ছে। এক হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, ইনি হচ্ছেন ভাস্কো ডা গামা। তো এখানে একটা অদ্ভুত মিল আছে, একটা অদ্ভুত মিল আছে, এবং এই মিলটাই কিন্তু দেখা যাচ্ছে। উনিও হয়ে উঠলেন ক্রাইম ফাইটার, মানে ফাইটার এগেইনস্ট ক্রাইম, ইনিও তাই কিন্তু। ইনিও যেখানে মানুষ বিপদে পড়েছে উনি ছুটেছেন, উনি তাদেরকে রক্ষা করেছেন। অবশ্য অমিল প্রচুর রয়েছে, তার মধ্যে এই আমাদের ঘনাদার পাণ্ডিত্য তো অসাধারণ, মানে উনি তো আসলে এই যে সুধীর বলে যে ন্যারেটর আর কি সমস্ত গল্পের, তিনি তো আর কেউ না, তিনি প্রমাণিত ডাক নাম ছিল সুধীর। আচ্ছা, ও হ্যাঁ, ওটা বোধ হয় উনি ওনার তিন চারটে গল্পের পর বোধ হয় নিজেকে, মানে এই আমি যে আমি আমির আত্মপ্রকাশটা বোধ হয় চার পাঁচটা গল্পের পরে হয়েছিল। সুধীর নামটা উনি নিলেন ওর সাথে, উনি উনি প্রথম থেকেই ন্যারেটর, কিন্তু সুধীর নামটা ইন্ট্রোডিউস হলো অনেক পরে, টুপি গল্পের অনেক পরে। আপনারা জানিয়েছেন, উর্মিমালা চৌধুরী বলছেন যে আড্ডাটা বোধ হয় বেশ ভালোই জমবে, আশা করি উর্মি আড্ডাটা জমছে। আর দেশপ্রিয় বলেছেন যে ঘনাদাকে নিয়ে একটা সিনেমা করা দরকার, এবং সেটা একটা খুব নিষ্পাপ ছবি হবে। ঘনাদাকে নিয়ে কিন্তু অনেক কিছু হয়েছে, গ্রাফিক নভেল হয়েছে, কমিক হয়েছে, রেডিও প্লে হয়েছে, কিন্তু সিনেমা বোধ হয় এখন অবধি হয়নি। এটা একটা আমাদের হয়নি। আর শুভজিতের কাছ থেকে একটা কমেন্ট এসছে, বলছে যে তিনি আবার ইংরেজিতে লিখেছেন, বলেছেন ইফ নট বেসড অন ফ্যাকচুয়াল ট্রুথ ক্যান আ লাই রিয়েলি বি সোল্ড অ্যাজ এ ট্রুথ, দেয়ার ইন ডিড ঘনাদা স্কোর ওভার হিজ অডিয়েন্স, হি স্টাডিড, হি ওয়ার্ক হার্ড অ্যাট লাইন, মানে মিথ্যা কথা বলার ব্যাপারটাও কিন্তু ঘনাদা খুব সেখানে নিজেকে ঢুকিয়ে দিচ্ছেন আর কি। এটাই হচ্ছে মিথ্যে কথা, এটা এইটুকু পার্ট হচ্ছে মিথ্যে কথা, এবং সেটা ইউ শুড গিভ দ্যাট লিবার্টি অ্যান্ড দা হোয়াট এভার ফ্রিডম টু দা রাইটার। আলোচনা চালিয়ে যাই, উনি বোধ হয় কোন সময় পৌঁছে যেতে পারেন। ওনার ওই অনেক সময় হয় কি, কারণ ঘনাদাতে ইলাস্ট্রেশনটা কিন্তু মানে গল্পের অর্ধেক হচ্ছে ইলাস্ট্রেশন, এবং সেখানে ওনার প্রেজেন্সটা খুবই দরকার। আমরা আশা করি উনি ম্যানেজ করে ঢুকে পড়বেন কোনো রকমে। গতকাল আমাদের ইয়েতে তো উনি পৌঁছে গেছিলেন আমাদের রিহার্সালে, কাজেই আজকে আশা করছি উনি পৌঁছতে পারবেন। হ্যাঁ, তুমি কথা বলো, যেটা বলছিলে যে গল্পগুলো সত্যি কিন্তু উনি তার মধ্যে ছিলেন, উনি মিথ্যে কথা বলেননি, উনি তার মধ্যে বলছেন না, উনি শুধু নিজে যে ঢুকছেন সেটাই মিথ্যে কথা আর কি। এবং এই সবাই জানে এই যে চারজন যাদের কাছে ওই বনমালী নস্কর লেনে উনি উঠেছিলেন টঙ্গের ঘরে, যেটা প্রেমেন্দ্র মিত্র বা সুধীরের কথা মতো হচ্ছে টঙ্গের ঘর, মানে ওটা টিপিক্যাল আবার ভারত বাংলা বাংলা বাঙালির জীবনের একটা অন্যতম। একটা ফোন আসছে চিত্র, এক মিনিট। হ্যাঁ, আপনি আসতে পাচ্ছেন না, ও আপনি ব্যাকস্টেজে আছেন কিন্তু আমি এখানে পাচ্ছি না কত আছে, দাঁড়ান আমি এক সেকেন্ড। আপনি এক কাজ করুন, আপনি আপনি মোবাইল থেকে আসবেন, মোবাইল থেকে এসছেন আপনি, কেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, আপনি ওই লিঙ্কটাতে আপনি আরেকবার ট্রাই মারুন,
মানে আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আবার আবার চেষ্টা করুন, হ্যাঁ সেটাই করুন। হ্যাঁ ঠিক আছে, যেটা যেটা হয়েছে চিত্ত সেটা হচ্ছে যে দেবাশীষ বাবু বলছেন যে উনি এখানে পৌঁছে যাচ্ছেন কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। ঘুরে গেল যে সব দেখতে যে ঠিক আছে কিনা, তুমিও এসে গেছো কালকে, তো আমাদের খুব মানে কালকেই তো আমরা আড্ডাটা প্রায় শুরুই করে ফেলেছিলাম, আমার আমাকে থামাতে হলো যে আজকে না কালকের জন্য, কালকের জন্য। যাই হোক, এখন যেটা যেটা আলোচনা হচ্ছিল সে আলোচনাটা করতে থাকি, সেটা হচ্ছে যে একটা এখানে একটা একটা কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে এই 45 থেকে 50, 50 থেকে 60 পত্রপত্রিকায় ঘনাদা চলছেন, এবং আমাদের সেখানে যেটা জানা দরকার যে ওই সময় শিশু সাহিত্য বলতে যেটা বোঝায়, মানে আমি একটু এবার ঘনাদা থেকে একটু ক্যানভাসটা একটু বড় করছি, যে তোমার ওখানে কি একটা থেকে থেকে পড়ে যাচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে শিশু সাহিত্যে যদি আমি এটা ধরি সেখানে কিন্তু তখন বাংলা সাহিত্যে শিশু সাহিত্য ব্যাপারটা কিন্তু খুব অ্যাক্টিভ, একদিকে ঘনাদা আর তার বোধহয় তুমি যেটা বললে ওই সঙ্গে সঙ্গেই টেনিদা এবং হেমেন্দ্র কুমার রায়, মানে বিমল কুমার সুন্দরবাবু, মানিক, জয়ন্ত মানিক, বাঘা, রামহরি, মানে এই চরিত্রগুলো কিন্তু তখন বাংলা সাহিত্যে পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে। একদিকে যদি দেখো তখন বাংলা সাহিত্য ওয়াজ এক্সট্রিমলি রিচ, রিচ ইংরেজি কথাটা ব্যবহার করছি, এক্সট্রিমলি রিচ, যে কিন্তু তারপরে তোমার কি মনে হয় একটু একটু কমে গেছে, মানে এখন তারপর টেনিদা হলেন, তারপরে ফেলুদা হলেন, ফেলুদার পর কি বলে রিজুদাও খানিকটা কিছুক্ষণ টানলেন, গোরকিশোর ঘোষের মানে ব্রজদা তো এখন ইতিহাসের পাতায়, ঘনাদাও ইতিহাসের পাতায়, আমি তা বলছি না, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু একটা স্লাম্প এসছে বলে মনে হয় বাংলা সাহিত্যে, শিশু সাহিত্যে হেমেন্দ্র কুমার রায় নেই, কিছুই নেই। আমি ঠিক ঘনাদাকে শিশু সাহিত্যের মধ্যে ফেলবো না এই কারণে, শিশুরা এই যে জ্ঞানের ভান্ডারটা উনি খুলেছেন আর কি, যে ট্রেজার ট্রোভ অফ নলেজ এটা খুলেছেন, সেটা কিন্তু একেবারে শিশু নয়, কিশোরদের জন্য, কিশোর সাহিত্য, কিশোর সাহিত্য, হ্যাঁ বেশ বেশ কিশোর সাহিত্য, এবং এই টেনিদাও তাই কিশোর সাহিত্যের লোক, মানে মানুষ এবং সবাই যা যা আছেন, তো রিজুদাকে বলা হবে না, রিজুদা একেবারেই মানে পাকা লোকেদের জন্য আর কি, যুবক যুবতী এবং তরুণ তরুণী থেকে সব শুরু করে। এখন স্লাম যেটার কথা বলছো সেটা, হ্যাঁ একদিক থেকে তো ওই জায়গাটা একটু নেগলেক্টেড, একটু পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে কাউকে, আর তুমি যে সময়টা বলছো 40, 50, 60 এই সময় তো একদম টালমাটাল সময় সব দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, এবং তার রিফ্লেকশন পড়ছে বিভিন্ন ধরনের মানে ধীমান মানুষেরা, মেধাবী মানুষেরা, প্রতিভাবান মানুষেরা, তারা তো কলম ধরেইছেন সেখানে, তার তিন বন্দ্যোপাধ্যায়, তারপরে এসছেন সমরেশ বোস, ওদিকে কমল কুমার, এদিকে অমিয়ভূষণ, কিন্তু তার মাঝেও এই শিশু সাহিত্যের বা কিশোর সাহিত্যের ধারাটা প্যারালালি চলেছে, চলেছে তার কারণ হচ্ছে তখন ওই কয়েকটা প্রকাশনা সংস্থা ছিল, তারা এই একেবারে এক্সক্লুসিভ যেটাকে বলে ডেডিকেটেড টু দ্যাট জনার অফ লিটারেচারে নিজেদের রেখেছিলেন আর কি, যেমন দেব সাহিত্য কুটিরের কথা তুমি বললে, শিশু সাহিত্য সংসদ ছিল, এবং আনন্দমেলাও অনেকটা পরে এসেছে যদিও, কিন্তু সেই জায়গাটাকে নিশ্চয়ই এনরিচ করেছে, ভীষণভাবে এনরিচ করেছে আনন্দ পাবলিশার্সের। তো এই ঘটনাগুলো ঘটেছিল, ঘটাতে এই ধরনের কতগুলো মাইলস্টোনস বা ল্যান্ডমার্ক তৈরি হয়েছে, এবং যেগুলো এখন আমাদের টেনে নিয়ে যাচ্ছে, এবং তারাই এখনো ওই বাংলা সাহিত্যের ওই জনটা, জনার বলো বা জনার বলো, সেইটাকে এখনো পর্যন্ত তারাই রিপ্রেজেন্ট করে। নতুন করে এখন আর কোনো চরিত্র বা কোনো সেই ধরনের বড় আসছে না, তার আর একটা কারণ আছে, একটা কারণ হচ্ছে এই আমাদের ইন্টারনেট বা তৎসত যে ব্যাপারগুলো ঘটেছে তাতে, মানে আমাদের যুব কিশোর সম্প্রদায় তারা তো
সহজেই তাদের এটা চলে যাচ্ছে, ডাইভার্সন হয়ে যাচ্ছে ওই জায়গায়। তার উপর এই পড়াশোনার চাপটা বা সিলেবাসের চাপটা হয়তো আমাদের সময় অনেক ছিল, কিন্তু পাশাপাশি আমরা ওই মাস্টারমশাই পড়াচ্ছেন তলায় একটা ঘনাদার বই, এরকমও করেছি আমরা, মানে পড়ছি আমরা ওটা। অর্থাৎ সংস্কৃত পড়াচ্ছেন ক্লাস এইটে, সংস্কৃতের ক্লাস হচ্ছে কিন্তু সেটা কিছু বুঝি না, নর নর নরা ওইটুকুই আমাদের দৌড় আর কি সংস্কৃত নিয়ে। কিন্তু হচ্ছে সংস্কৃত বইয়ের তলায় রয়ে গেছে ঘনাদা অথবা একটা টেনিদা, তার জন্য প্রবল মারধর। সেই জিনিসটা তো উঠে গেছে না এখন, তো আমি জানি না, মানে কোনো ছেলেকে তুমি যদি জিজ্ঞেস করো তুমি ভাই এরকম ভাবে বইয়ের তলায় বই রেখে পড়াটো নাকি, সে অম্লান বদলে বলে দেবে না এরকম তো জানি না আমরা, তারা এরকম জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু এই যে সময়টা ছিল অন্য জিনিস, মানে এই সময়কারীরই একটা মিরর ইমেজ হচ্ছে এই সাহিত্য। সেই সমাজটা তো বদলে গেছে, অনেকটাই বদলে গেছে, বা দেয়ার ইজ এ প্যারাডাইম শিফট যেটাকে বলা হয় তা ঘটে গেছে, তার জন্য ওই জনটা। আচ্ছা, এবার আরেকটা জায়গায় একটু এগোনো যাক, সেটা হচ্ছে যে ঘনাদার গল্প ছাড়া, মানে ওই নুড়ি পাথর মশা পোকা পাখি এগুলো সব ছাড়া, এগুলো ছিল নেমগুলো ছিল, পরবর্তীকালে ওটা কিন্তু পাল্টি ছিল, মানে উনি লম্বা লম্বা টাইটেল নিতেন, তেল নেবেন ঘনাদা। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু টাইটেলের মধ্যে কোনো জায়গায় ঘনাদা নেই, সেটা মশাই হোক, সেটা টুপি হোক, সেটা কাঁচ হোক, কিন্তু ঘনাদা নেই। এর মধ্যে একটা ঠিক ওই সময় বোধহয় 50-এর প্রথম দিকে উনি একটি উপন্যাস লেখেন, সেটা ইন্টারেস্টিংলি ঘনাদার গল্পগুলোতে যেমন ফেলুদার মতো নারী চরিত্রের প্রচন্ড অভাব পাওয়াই যায় বলতে, তাতে অনেকে হয়তো বলতেন উনি কি মিসোজিনিস্ট ছিলেন, সেটা আমি জানি না, থাকারই সম্ভাবনা প্রবল তার তার অন্যান্য কাজকর্মের মধ্যে। কিন্তু উনি এটা গল্পটা তৈরি করেছিলেন কেন মেয়ে রাখেননি, কারণ মেয়েরা তখন তো এডুকেশনে আসছে, তারা কি তাদেরকে জন্য কি ওনার কোনো চিন্তা ভাবনা ছিল না, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন হয়নি। অর্থাৎ যে 2-3 ইন্টারভিউ পড়ার আমার সুযোগ হয়েছিল সেখানে কোনো প্রশ্নকর্তাও এটা করেনি, বলেও নি, উনি তার উত্তরও দেননি যথারীতি। হ্যাঁ, এখানে আমি বলি যেটা বলি সেটা কি উপন্যাস উনি লিখেছিলেন রবিনসন ক্রুশো মেয়ে ছিলেন, আচ্ছা, উপন্যাস। এই উপন্যাসে কিন্তু চার চরিত্র নেই, এই একটি উপন্যাস যেটা বর্তমানে নস্কর গ্লেনের বাইরে আমাদের সাউথ ক্যালকাটার লেক রবীন্দ্র সরোবরের মর্নিং মানে ইভিনিং স্ট্রোলারদের নিয়ে একজন চারটে বুড়ো লোককে নিয়ে যারা রিটায়ার্ড ওখানে গল্প করে তাদেরকে নিয়ে ঘনাদার ওই গল্প। অ্যান্ড দ্য স্টোরি রিভলভস রাউন্ড ইতিহাস, একেবারেই সম্পূর্ণ ইতিহাস। রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডেফো কোথা থেকে এই রসদটা পেয়েছিলেন, সেটা যে চায়নার একটা ঘটনা থেকে এসেছিল চীনে, কারণ তখন মার্কোপোলোর ওই এটাকে নিয়ে এসেছিলেন আর কি, মার্কোপোলোর যে ট্রাভেলটাকে ওই গল্প করেছিলেন। ওই একটি গল্প ইন্টারেস্টিংলি ঘনাদা নেই, ঘনাদা ওইখানে কোনোভাবেই প্রেজেন্ট নেই ওই গল্পতে। আচ্ছা, এবং ওই গল্পটা হচ্ছে একবারে এক্সক্লুসিভলি ফর দ্য অ্যাডাল্ট রিডার্স, কারণ ওখানে তিনি যে চীনা রাজকুমারীর কথা বলেছেন, যেকে তিনি বলেছিলেন এই হচ্ছে অরিজিনাল ড্যানিয়েল ডেফোর রবিনসন ক্রুশো। হ্যাঁ, তো সেই রবিনসন ক্রুশোর ওই ওর ওই তার শারীরিক সৌন্দর্যের বর্ণনা আছে, তার নুডিটির বর্ণনা আছে, সবকিছু আছে আর কি। আচ্ছা আচ্ছা, একটি এক্সেপশন, ওই একটি এক্সেপশন, এবং নামটাও বড় রবিনসন ক্রুশো মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা, চিত্ত একটা ছোট্ট জিনিস, এটা এদের সঙ্গে ঘনাদার সম্পর্ক নেই কিন্তু যেহেতু কথাটা উঠলো, তোমার মনে আছে এই সময়টাতে যে কল্লোল গ্রুপের অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, এই সময় কিন্তু অনেক এরারা যা গল্প লিখতেন, বিশেষ করে অচিন্ত্য কুমার সেনগুপ্তর প্রথম বই বোধ হয় 1, 2, 3 এর মানে কি যেগুলো অশ্লীলতার দায় এগুলো কিন্তু কোর্টে গিয়ে ব্যান্ডও হয়েছিল তখন। কাজী মানে বাংলা সাহিত্যে যেটা পরবর্তীকালে বলা হতো যে হাঙ্গরিয়ালিস্ট আন্দোলনে মলয়বাবু ওই কি বলে স্টাক ইলেকট্রিক জিজেস এইসব করে কি বলে অশ্লীল ব্যাপারটা এসেছিল, তা না, অশ্লীল ব্যাপারটা তো অনেক আগে থেকেই চলছে। হ্যাঁ, তুমি কও। হ্যাঁ, শ্লীলতা অশ্লীলতা ব্যাপারটা আপনি ক্যামেরার মাইক্রোফোনটাকে দেখুন তো, ওটা মিউট করা আছে কিনা। হ্যাঁ, দেখবেন ক্যামেরার মাইক্রোফোনের উপরে একটা ক্রস আছে কিনা। চিত্ত তুমি ইয়ে করে যাও, আমি দেবাশীষ। হ্যাঁ, অফ করা আছে, ওটাকে ট্যাপ করুন।
অঙ্কারা আছে, দুটোই অঙ্কারা আছে, তাহলে এরকম হচ্ছে কেন বলুন তো? আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো আপনাকে এখানে দেখতেই পাচ্ছি না। ওরা নিজের নামটা লিখতে হবে তো, আমি তো আপনাকে ব্যাকস্টেজে নিয়ে যাইনি, তো এখানেই আছেন। গতকাল যা করেছিলেন সেটাই করুন তো, কিন্তু এখানে তো মানে ও কপি পেস্ট করে, আজকেও কপি পেস্ট করুন। আচ্ছা তাহলে এটা আমি একটু বুঝতে পারছি না এটা কেন হচ্ছে এরকম। এক মিনিট চিত্ত, তুমি কিছু জানো এই বিষয়ে? না আমি তো যতদূর জানি ওখানে নিজের নামটা দিয়ে এন্ট্রি করতে মানে পারমিশনটা নিতে হবে। নামটা দিয়েছেন তো ওখানে, যেখানে নাম দেবার জায়গা। হ্যালো, না আচ্ছা আমাদের একটু একটু আমরা যারা আমাদের প্রোগ্রাম শুনছেন তাদের একটু একটু অনুগ্রহ করবো যে ওই একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে দেবাশিস বাবুকে এখানে জয়েন করার ব্যাপারে, কাজে মাঝে মাঝে আমাদের একটু ইন্টারাপশন হচ্ছে আর কি, বিঘ্ন ঘটার জন্যে দুঃখিত। পুরনো আমাদের টেলিভিশনে দূরদর্শন থেকে এটা মাঝে মাঝে চলে আসতো, তখন তো মিনিটে মিনিটে আমরা আমাদের আলোচনা বিঘ্নিত হতো। যাই হোক, এখানে আরেকটা প্রশ্ন এখানে খুব যেটা দরকার, অশ্লীলতার অভিযোগ রবীন্দ্রনাথের বিরুদ্ধে এনেছিলেন সজনীকান্ত দাস শনিবার, কোর্টে যাওয়ার ব্যাপারটা ঘটেছিল অনেক পরে, মানে তুমি অচিন্ত্য কুমার সেনগুপ্তর একটি কোর্টে যাওয়া হয়েছিল কিন্তু সেটা ব্যান্ড হয়নি। হ্যাঁ, ব্যান্ড যেটা ছিল সেটা পথের দাবিকে নিয়ে হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ফর ডিফারেন্ট রিজনস অল টুগেদার, সেটার সাথে অশ্লীলতা ছিল না, সেটা ছিল পলিটিক্স। তুমি কথা বলে যাও, আমি ফোনটা ধরছি। হ্যাঁ তুমি কথা বলে যাও, আমি ফোনটা ধরছি। এবং তারপরে অশ্লীলতা জন্য অভিযুক্ত সেটা হচ্ছে উপদেব বসুর রাত ভোর বৃষ্টি, এবং একটু বলুন এবার কবিতাও বলুন। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মলয় রায়চৌধুরী, সমীর রায়চৌধুরী, মলয় না সমীর রায়চৌধুরী, তিনি তাকে জেলে থাকতে হয়েছিল সেই সময়, একটা আন্দোলনও হয়েছিল তার মুক্তির জন্য, পরে অবশ্য তিনি ছাড়াও পেয়েছিলেন। এবং তার পরবর্তীকালে সমরেশ বোসের বিবর ও প্রজাপতি নয় বোধ হয় বিবরকে নিয়েও এর আদালত আদালত পর্যন্ত দৌড়দৌড়ি করা হয়েছিল। তো এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, এখানে কেন এই এটা বিদেশেও আছে, বিদেশেও যে উদাহরণ নেই তা না, কিন্তু কেন হয় হঠাৎ করে একজনের বিরুদ্ধে একটা উপন্যাস লিখেছেন সেটা যে কি কি সরগোল করে দেবে, কি যে আপিভেল হবে, মানে জনগণকে খেপিয়ে দেবে না কি, এরকম কতগুলো ভ্রান্ত ধারণা থাকে। তবে ক্ষমতার সবসময় ক্ষমতা তো ভীষণভাবে ইনসিকিওর একটা এন্টিটি, তো যারাই ক্ষমতায় থাকুক, সে লেফট রাইট সেন্টার যারাই থাকুক না কেন, তার সবসময় একটা ইনসিকিউরিটি ভোগে। এই বোধহয় আমার সম্বন্ধে একটা কথা বললো, একটা বললো গেট, মানে ডিবেটে না গিয়ে তার সাথে ডায়ালগে না গিয়ে তাকে দুম করে বাতিল করার জন্য যত রকমের ফোর্স অ্যাপ্লাই করতে হয় এবং সবকিছু করে দেওয়া, এটা একটা ট্রেন্ড আছে, সেটাতে বেশ। কিন্তু এবার একটু অন্য জায়গায় আমরা যাই, সেটা হচ্ছে মেসপাড়ি, মানে ঘনাদা এবং ঘনাদার ঘনশ্যাম দাস। তুমি তো তার সম্বন্ধে বললে যে অনেকটা বেতালের মতো একটা প্যারালেল আছে, সব মারলাম তার গল্পগুলো উনি নিজেকে ঢুকিয়েছেন, সব ভালো, কিন্তু ঘনাদার গল্পগুলোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে ওই 72 নম্বর বনমালী নস্কর লেনের মেসবাড়িটা। মেসবাড়িটা যে বাংলা সাহিত্যে কি ইম্পর্টেন্ট, এবং মানে বাংলা জীবনে যে কি ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, কতটা আমরা মেসবাড়ির সঙ্গে একদম যে মানে জড়িয়ে আছি, এইগুলো কিন্তু আমাদের 72 নম্বর বনমালী নস্কর লেনে একারে খুব ভালোভাবে প্রেমেন্দ্র মিত্র পুরো তুলে এনেছিলেন। মানে ওই যে ইথসটা যাকে বলে, বা এই বাঙালির মেসবাড়ির ইথস, এই ইথসটা কিন্তু ব্লগে লিখেওছি, এটা এই ইথসটাই হচ্ছে একটা সিগনিফিকেন্ট। হ্যাঁ, তো ওনার হঠাৎই ইনি এই মানে গল্পের খাতিরে মেজবাড়িতে গিয়েছিলেন, না উনি নিজে মেজবাড়ির চরিত্র ছিলেন, মানে কি গিয়ে দাঁড়ালো যে উনি মেজবাড়িতে গেলেন? না উনি মেজবাড়িতে ছিলেন, বেশ কিছুদিন ছিলেন, কারণ ওনার ছোটবেলার একটা সময় উনি মামা বাড়িতে বেনারসে গেছিলেন, যেখানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এবং খুব মেধাবী ছাত্র ছিলেন, এবং তার
পড়াশোনার যে পরিধি বা যে বিস্তার সেটা তো সম্ভব ভাবে মানে অবাক করে আর কি, বিশাল পরিধি। মানে ব্যাপার নিয়ে ঘনাদাসকে তিনি ইনভলভ করিয়েছেন বা ঘনাদাকে ইনভলভ করিয়েছেন সেটা তারই পড়াশোনার ফসল। তো যেহেতু তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন, ফিজিক্সটা খুব ভালো জানতেন, ম্যাথামেটিক্স মানে অঙ্কটা জানতেন, যেটা আমাদের কনভেনশনাল যে সায়েন্স স্ট্রিম বলা হয় সেই সায়েন্স স্ট্রিমে তিনি বেশ একজন ভালো ছাত্র ছিলেন, সেইগুলোই এসছে। মেষবাড়ি হচ্ছে তিনি যখন কলকাতায় আসেন, এসে দিনের জন্য এরকম একটি মেষবাড়ির তিনি ছিলেন। এবং কলকাতা যেটা তুমি বললে, ইউ হ্যাভ রাইটলি সেড, সে এই মেষবাড়ি কিন্তু কলকাতার বা বাঙালির সামাজিক জীবনের একটা অত্যন্ত পার্ট অ্যান্ড পার্সেল বলা যায়। অর্থাৎ এই যারা শহরতলি এবং গ্রাম থেকে কিছু মানুষ একটু শিক্ষিত, স্বল্প শিক্ষিত, তারা আসতেন কলকাতায় চাকরির সুবাদে, সে চাকরির কেন্দ্রই ছিল শহর, এবং তারা তখন এরকম মেষবাড়িতে থাকতেন। এহেনও মেষবাড়ি কিন্তু সাহিত্যের সাথে যুক্ত আছে। বিভূতিভূষণও ছিলেন, আমাদের ব্যোমকেশ স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, হ্যাঁ, তো সেরকমই মেষবাড়ির, এবং সেখানেও সাহিত্য সৃষ্টি হতো, সেখানেও বিভিন্ন তর্ক হতো, আলোচনা হতো। মেষবাড়ির একটা বিরাট ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই। প্রচুর রাজনৈতিক নেতারাও মেষবাড়িতে এক সময় থাকতেন, বিশেষ করে কমিউনিস্ট মুভমেন্টের সাথে যারা যুক্ত ছিলেন তাদের কয়েকজন ছিলেন। শুধু মেষবাড়ি একটা অপরিহার্য অংশ বাংলার সামাজিক, রাজনৈতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেখতে গেলে। আর এই বনমালী নস্কর লেন, এটা তো আর ফিকশনাল একটা অ্যাড্রেস, এর তো কোনো অস্তিত্ব নেই। বনমালী বেহালায় আছে, বনমালী নস্কর নস্কর রোড, ওটা রোড, ওটা লেন নয়। আর এই আচ্ছা একটা কথা, এই যে বনমালী নস্কর লেনে, এক মিনিট থামা যাক, বনমালী নস্কর লেনের এটা কি মনে হয় নর্থ ক্যালকাটায় কোথাও ছিল? মানে না, একেবারেই একেবারেই নয়, এটা এটা একেবারেই দক্ষিণ কলকাতা কেন্দ্রিক। এইসব জায়গাগুলো আমাদের কাছে একটা মেষবাড়ির একটা, কিন্তু তুমি যদি মেষবাড়িতে যে জিনিসগুলো সার্ভ করা হতো ওখানে ওদের ওই আড্ডার ঘরে, সেই খাবার টাবার গুলো যদি চোখ মানে একটু একটু দৃষ্টি দাও, তাহলে দেখবে এগুলো কিন্তু চল ওই দিকে ছিল না। অর্থাৎ কফি পর্যন্ত দেয়া হতো, কফি তো একেবারেই ওদিক, সুতরাং এটা দক্ষিণে, একেবারেই দক্ষিণে। হিঙের কচুরি যদিও নর্থে ছিল না, ওটা একেবারেই সেন্ট্রাল ক্যালকাটার ব্যাপার ছিল, কিন্তু হিঙের কচুরি যেমন আছে আবার কফিও আছে, আবার সেটা টি পটে করে সার্ভ করা হতো। এটা তো মেষবাড়িতে ভেরি আনলাইকলি, মানে আমি তো ভাবতেই পারছি পটে করে চা সার্ভ করা হচ্ছে সেটা। এইগুলো কিন্তু একেবারেই দক্ষিণী প্রতীক আর কি, মানে দক্ষিণী বনমালী নস্কর লেন থেকে তিনি বেরিয়ে ঘনাদা মাঝে মাঝে ওই রবীন্দ্র সরোবর লেকে গিয়ে যে আড্ডাটা দিতেন, সেখানেও একজন শিবপ্রসাদ বলেছিল। তো শিবপ্রসাদ, পুরো শিবপ্রসাদ, তিনি একজন অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, আবার এখানে সেটাই হয়ে গেছে শিবরাম চক্রবর্তীর অনুকরণে শিবু, শিবু, হ্যাঁ। তো সুধীর ছিলেন তো বললামই আমি, প্রেমেন্দ্র মিত্র নিজে, আচ্ছা আরেকজন যিনি ছিলেন সেটা গৌর, সেটা হচ্ছেন গৌরাঙ্গ প্রসাদ বসু, ইনি ছিলেন এক সময়কার। ইনি গৌরাঙ্গ প্রসাদ বসু, ইনি গৌর কিশোর ঘোষ নন, ইনি গৌরাঙ্গ প্রসাদ বসু। ইনি কয়টা ছবি ডিরেক্ট করেছিলেন এবং খুব সম্ভবত বোধ হয় কাবেরী বোসের দাদা ছিলেন, মানে আমাদের অভিনেত্রী কাবেরী বোস। এটা আমার মানে এটা আমার নিজে দিয়ে হিসেব যে উনি বোধ হয় ওনারই ভাই বোন ছিলেন। যদি আমাদের যারা শুনছেন তারা যদি এই বিষয়ে, এই যে যাদের সম্বন্ধে আমরা আলোচনা করছি, কিছু আলোকপাত করতে পারেন, তাহলে আমরা খুব আমরা সবাই একটু সমৃদ্ধ হব। কাজেই একটু যারা করেছিলেন প্রেমেন্দ্র মিত্র, যেটা খুব হুই হিট হয়েছিল, ইট ওয়াজ আ সুপার হিট ফিল্ম, কোন কোনটা, কালো ছায়া, কালো ছায়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাবেরী অভিনয় করেছিলেন, অভিনয় করেছিলেন, ঠিক ঠিক। আর বাকি রয়েছিল, আচ্ছা বাকি রয়েছিল যিনি শিশির, যার কাছ থেকে সিগারেটটা নেওয়া হতো, এই যে শিশির সিনেমার লোকজন কিছু হবে না, না চলচ্চিত্রের লোক, শিশির কুমার মিত্র, হ্যাঁ, এবং খুব বোধ হয় প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে কি একটা ব্যবসাও করেছিলেন কোন সময় এই শিশির মিত্র, হ্যাঁ হ্যাঁ। এই চার মূর্তি হচ্ছেন এরা, তো এই চার মূর্তি এরা এবার
বহুবার পেমেন্ট মিত্রকে যে যে কটা ইন্টারভিউ হয়েছিল তার মধ্যে একটি ইন্টারভিউ তো আমার স্মরণে আছে, আমি সে সময় পড়েও ছিলাম, একটা ইন্টারভিউটা সংগ্রহ আমার আছে, সেটা হচ্ছে আনন্দমেলা একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল পেমেন্দ্র মিত্র, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘনাদার কোনো ইন্সপিরেশন আছে কিনা, কোনো মডেল আছে কিনা ভেবে তিনি ঘনাদার চরিত্র তৈরি করেছেন। উনি স্ট্রংলি ডিনাই করেছেন, বললেন না আমি বহুবার এটা বলেছি যে এটা এইভাবে ঘনাদার আমি কাউকে ভেবে বলিনি, অর্থাৎ আমাদের প্রত্যেক একজন তো গল্প বলার লোক থাকে, মানে আমরা উই ওয়ান্ট টু টেল, তুমি যেটা বললে কাহিনী গাঞ্চাতিতের গল্পটাই হচ্ছে আমরা সারা জীবন সব কি যা কিছু করছি তাতে একটা গল্প থাকে, স্টোরি টেলার। এবার কারো মুখে ভাষাটা আছে, কারো গিফট অফ গ্যাব আছে, তারা সেটা গল্পটাকে সাজিয়ে বলতে পারে। সেরকম একটি চরিত্র হচ্ছেন ঘনাদা, একজন যাদের মধ্যে ওই গল্পর আলোড়ন হতো, তিনি গল্পগুলো বলতেন। তো এইভাবেই উনি ঘনাদাকে তৈরি করেন, তার মধ্যে কোনো রকম ঘনাদার পিছনে আর কোনো লোককে ভেবে করেননি, কিন্তু একটা অদ্ভুত তার ফিজিক্যাল ফিচার্সগুলো ছিল যেগুলো শোনা যায়। আমি আমার বোধহয় একটি ব্লগ বোধহয় না লিখেছিলাম যে সত্যজিৎ রায় এক সময় খুব ইন্টারেস্টেড হয়েছিলেন একটি ছবি করার জন্য ঘনাদাকে নিয়ে, বাট তিনি ওই চরিত্রটা করার জন্য সুইটেবল কোনো ক্যারেক্টার পাননি বা কোনো অভিনেতা পাননি বলে ঘনাদাকে নিয়ে আর এগোন। আচ্ছা, তোমার কি মনে হয় এই কথাটা যখন তুললে, প্রসঙ্গটা তুললে, তোমার কি মনে হয় যে কামু মুখার্জি ঘনাদার রোলটা করতে পারতেন? না, ওই নাক, ওই আমার শিরিঙ্গে চেহারা, ওটা সম্ভব হয়? আচ্ছা, একটা জিনিস আমরা করি না, একটু 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 অডিয়েন্স ইনভলভমেন্টের জন্য, এটা এটা যারা আমাদের এই এটা আজকে ফলো করছেন তাদের কাছে, যে যদি সত্যজিৎ রায় ঘনাদা করতেন, আমি যেমনি বললাম কামু মুখার্জি একটা নাম, চিত্ত বলল না ওই নাকটা ছিল না, আপনারা কি কাউকে ভাবতে পারেন? যদি ভাবতে পারেন একটু চ্যাট বক্সে ওইটা লিখুন না, যে কোনো লোক যে মানে মানে আপনার মতে কে ঘনাদা, ঘনাদা কে, এই এই এইটা মানে এটা যদি একটু লেখেন তাহলে। আচ্ছা হ্যাঁ, তুমি চালিয়ে যাও। এই এই যে তুমি ঠিকই বলেছো, ওই যেসব জিনিস টি পটে চা, আর শিশিরের কাছ থেকে সিগারেট নেওয়াটা, এই যে 2347 নম্বর সিগারেট বা 3212 নম্বর, এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বাংলা সাহিত্যে বা বাংলা জীবনে এক বিরল ঘটনা, যে সেই লোকটা ওর কাছ থেকে সিগারেট নিয়েই চলেছে, নিয়েই চলেছে আর ফেরত দেওয়া হয় না। আশ্চর্যজনক কিছু নয়, এটা ছিল। তো সঞ্জীব চৌধুরী একটা নাম সাজেস্ট করেছেন, সঞ্জীব চৌধুরী একটা নাম সাজেস্ট করেছেন, ওই অভিনেতা চিন্ময় রায়। চিন্ময় রায় কি মানে নেই, মারা গেছেন? আমি সেই বলতে যাচ্ছিলাম, চিন্ময় দা তো টেনিদা করেছিলেন, ওই চার মূর্তি না ছবিটাতে তো উনি টেনিদা ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো হ্যাঁ, তো ওই ব্যাপারটা যে তোমার বাংলা সাহিত্যে সিগারেট ধার করাটা, ঠিক আছে, আমরা সবাই সিগারেট ধার করে গেছি একজনের কাছে। আমি বোধহয় যে কত আমি ওনার কাছে, ওই ব্যক্তির কাছে আমি নানানভাবে ঋণী, যেটা আর এই জীবনে হবে না, অবশ্য ঋণ ফেরত দেবার মানে ঋণটা ফেরত দেবার জন্য ওর সঙ্গে আমার সেই সম্পর্ক ছিল না। তবে ওনার কাছ থেকে যদি উনি কোনোদিন হিসেব করতেন যে আমি ওনার কটা সিগারেট খেয়েছি সেই 50 বছর ধরে, সেটাও বোধ হয় ওই রকম একটা, তুমি যে বলছো আমি পাঁচের কাছে গেছি, সেটা হচ্ছে আমাদের জগাদা। জগাদা তো 3 দিন আগে উনি চলেই গেলেন। হ্যাঁ, কাজেই জগাদার কাছ থেকে আমিও বোধ হয় অনেক জিনিস ধার করেছি, অনেক জায়গায় ঋণই, ওগুলো এমনি ঋণ, ওগুলো ফেরত দেওয়া যায় না, মানে আমি ইচ্ছে করলেও দিতে পারি না, কিন্তু তাদের মধ্যে যেটা হয়তো সেটাও দেওয়া যায় না, সিগারেট নিলে আর ফেরত দেওয়া যায় না, এটা ঘটনা। যাই হোক, তো এখন এখানে যেটা আমাদের ইয়ে হচ্ছে যে এই মেস বাড়িতে একটা ব্যাপার ছিল যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ওই যে ওই পাচক মানে যে রাঁধুনে যে রান্না করতো আর ওই খেতে দিত, হ্যাঁ, রামু কি লোকটার নাম ছিল, রামু না কি, মানে বাংলা সাহিত্যে বাংলা সিনেমায় মেস বাড়ি একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, ডেফিনেটলি, মানে আমাদের 74.5, হ্যাঁ, প্রথম নাম যেটা আসে মুখে সেটা 74.5, কাজে এই 74.5-এর মধ্যে মতো মেস বাড়িটা ইম্পর্টেন্ট। আর এবার মানে দেবাশীষ বাবু তো বোধ হয় টেকনিক্যাল ইয়েতে বোধ হয় আজকে আর উনি আসতে পারছেন না, তবে আমি একটা জিনিস আমাদের দর্শকদের বলতে চাই যে
এরপরে কোনো একদিন দেবাশীষ বাবুর সুযোগ হলে আমার মনে হয় আমরা একদিন বাংলা সাহিত্যে ইলাস্ট্রেশন নিয়ে একটা আলাদা করে আলোচনা করব। সেই কেন ওনার এখানে একজন সাজেস্ট করেছেন যে উনি বলছেন যে মিস্টার দেব নিডস টু গো টু দ্য ফোন সেটিংস এন্ড গিভ FB দ্য পারমিশন টু ব্রডকাস্ট। এখন সেটা আমি জানি না কেন কালকে তো উনি ফোনেই চলে এসেছিলেন, কাজে আজকে কেন হচ্ছে না যিনি আছে যে আছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনটা যে দেখছে তাকে ফোন নাম্বারটা দিয়ে একটু গাইড করে দিতে বলো না। না না উনি বলছেন যে উনি পৌঁছে যাচ্ছেন, এখানে উনি পৌঁছে যাচ্ছেন কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না যে কোনো কারণে। উনি আমাদের ওই যেটা আসে না যে তুমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাকে দেখতে পাচ্ছ, ওনাকে দেখতে পাচ্ছি না। সে এখন না দেখতে পারলে তো আমি আর মানে উনি ঢুকছেন ঠিকই কিন্তু যে কোনো কারণে এই স্ট্রিমারে কিছু গন্ডগোল হচ্ছে। তা আমার মনে হয় ওই বাংলা মানে ইলাস্ট্রেশন নিয়ে একটা এক্সক্লুসিভ একটা ইয়ে করা দরকার, কেন বাংলা সাহিত্যের একটা জিনিস সম্পদ, আমি যদি কথাটা বলি একটা মহান সম্পদ হচ্ছে বাংলা গল্পের ইলাস্ট্রেশন, বিশেষ করে কিশোর সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে। এবং এখানে কারেন্ট লেভেলে দেবাশীষ বাবু হচ্ছেন মানে দ্য লিড ইলাস্ট্রেটর ইন অন চিলড্রেন বুক অ্যান্ড যাই বলো আনন্দমেলা। উনি তো সেই কত বই ন্যাশনাল বুক ট্রাস্ট, তারপরে কি বলে উনি তো করিয়ে গেছেন। প্লাস ওনার একটা খুব বড় কাজ আছে, যে কাজটা আমি আমি একটু আমাদের এদের বলতে চাই যে এটা উনি বহুকাল আগে অ্যাডভার্টাইজিং ক্লাব কলকাতার তরফে উনি একটি আলোচনা সভা করেছিলেন, মানে উনি একটা প্রেজেন্টেশন করেছিলেন সত্যজিৎ রায়ের গ্রাফিক্সের ওপরে, মানে তার বিজ্ঞাপনের কাজ, তার সিনেমার পোস্টার, তার গল্পের ইলাস্ট্রেশন, ফেলুদা সব মিলিয়ে তার উপর একটা উনি প্রেজেন্টেশন করেছিলেন। এবং আমার মনে আছে চিত্ত আর আমি, এটা বোধ হয় 2008 কি 2009 চিত্ত আর আমি সেন্ট জেভিয়ার্স কলেজে এটা হয়েছিল, সেখানে আমরা গিয়েছিলাম শুনতে। পরবর্তীকালে দেবাশীষ বাবু এটি একটি বই আকারে বার করেছেন এবং বইটা অবভিয়াসলি অত্যন্ত বহুমূল্য, কারণ ওতে উনি সত্যজিৎ বাবুর সব পুরো কাজটা নানান রকম ভাবে উনি ইয়ে করে উনি ওই বইটাতে লিখেছেন, যেটা উনি প্রেজেন্ট করেছিলেন সেটা বই আকারে এসছে। এবং উনি কিন্তু এই কার্টুন এবং ইলাস্ট্রেশন নিয়ে থেকে থেকে খুব ভালো রিসার্চ করতে থাকেন এবং আপাতত উনি খুব বেড়াতে ভালোবাসেন এবং ওনার এই বেড়াবার ওপরে বইও আছে ওনার ইলাস্ট্রেশন করা, সেটাই হচ্ছে মজার কথা। কাজেই আমার মনে হয় আজকে যেহেতু ওনারটা এটা হলো না কই বাদ নেই, আমরা ওনার ওই ব্যাপারটা এবং বাংলা সাহিত্যে ইলাস্ট্রেশন নারায়ণ দেবনাথ, প্রতুল বন্দ্যোপাধ্যায়, পূর্ণ চক্রবর্তী থেকে হ্যাঁ শৈল চক্রবর্তী থেকে সমীরদা হ্যাঁ থেকে আমাদের সমীরদা, একটা জিনিস খালি এখানে বলার যেটা সেটা হচ্ছে যে এই ঘনাদার বইতে কিন্তু অনেকেই ইলাস্ট্রেশন করেছেন এবং সে তালিকাটা খুবই লম্বা। এই 75 বছরের ঘনাদার নানান পত্রিকায় নানান বইতে নানান লোকে করেছেন। প্রথম করেছেন প্রতুল বাবু, ওই দেব সাহিত্য কুটিরের যে প্রথম যে ইলাস্ট্রেশনটা যে গল্পটা বেরিয়েছিল ওই মশা, এবং তারপরে কয়েক কিছু ইয়ের পরে আসেন অজিত গুপ্ত, তাই তো নামটা না, হ্যাঁ অজিত বাবু হ্যাঁ। এবং অজিত বাবু আমাকে কালকে দেবাশীষ বাবু একটা খুব মজার কথা বলেছিলেন, বলেছিলেন আগে দেব সাহিত্য কুটিরের সময় প্রতুল বাবুর যে কাজটা হয়েছিল সেটা বোধ হয় সেই ঘনাটা বোধ হয় দেব সাহিত্য কুটিরের ঘনাদা, কিন্তু অতুল বাবু যখন এসে ওই ঘনাদাটা ইলাস্ট্রেশন করতে আরম্ভ করলেন উনি হলেন গিয়ে প্রেমেন্দ্র মিত্রর ঘনাদা, মানে ওই ঘনাদাটা ইজ হোয়াট প্রেমেন্দ্র মিত্রর মাথায় যেটা ছিল লম্বা নাক ইত্যাদি ইত্যাদি। এবং যার জন্যে আমরা যখনই ঘনাদার গল্পের কথা ভাবি তখন কিন্তু ওই অজিত গুপ্তর ইলাস্ট্রেশনটাই প্রথমে আসে। আর তার পরবর্তীকালে কমিক বেরিয়েছে, গ্রাফিক ডিজাইন হয়েছে, সমীরদা মানে সমীর সরকারও ইয়ের ওপরে ইলাস্ট্রেশন করেছেন, এখন তো দেবাশীষ বাবুও করেছেন ঘনাদাতে। এবং দেবাশীষ বাবু আমাদের কালকে বলছিলেন যে উনি মোটামুটি অজিত বাবুর লাইনটাই করে ওনার ইয়েটা সেখানে ইয়ে করেছেন, কিন্তু ওনার সোর্স ইন্সপিরেশনটা এসেছিল অজিত গুপ্তর কাজের ওপর থেকে। দুঃখিত ওটা আজকে এই এই আলোচনাটা যে কত গভীর সেটা আমি আপনাকে আপনাদের এমনি চিত্ত আর আমি এটা কিছুটা কালকে ওনার কথা শুনছিলাম, তবে একদিন আমার মনে হয় চিত্ত বাংলা গল্পে ইলাস্ট্রেশন, কেন সেখানে সত্যজিৎ বাবু আসবেন,
সেখানে নারায়ণ দেবনাথ আসবেন, সেখানে হেমেন্দ্র কুমার রায়ের বইতে সুন্দর বাবু ইত্যাদি ইত্যাদি সবাই ঢুকবেন, টেনিদা। আমি সেটা নিয়ে অথরিটি নই ইলাস্ট্রেশনের উপর কথা বলা, তো ইতিহাসটা তো একটু বলাই যেতে পারে, কারণ ইতিহাসটা বলতে গেলে তো অথরিটি হওয়ার দরকারও নেই। এটা হচ্ছে এই যে মডার্ন অ্যাপ্রোচ টু ইলাস্ট্রেশন, এটা কিন্তু সত্যজিৎ বাবুরই অবদান। মানে উনি যখন ওই তোমাদের ডিজে ক্যামেরে ঢুকলেন, এবং ডিজে ক্যামেরে ঢুকে যে তখনকার দিনের যে চলটা ছিল বেঙ্গল স্কুল অফ পেন্টিং থেকে যে ইলাস্ট্রেশন গুলো আসলো, সেগুলো অনেকটাই হচ্ছে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড ইলাস্ট্রেশন। সত্যজিৎ বাবু ওই ইলাস্ট্রেশন এটাকে ভেঙে দিলেন, দেখবেন একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নিয়েছেন, অর্থাৎ লাইনের উপর বেশি রয়েছেন, অর্থাৎ ওই পেন্টিং ইলাস্ট্রেশন থেকে পেন্টিং এফেক্টটাকে পুরো তুলে দিয়েছেন আর কি। এইটা কিন্তু প্রচুর ভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি হেল্প করেছিল এই সমস্ত ইলাস্ট্রেটারদের। আমি একদমই একশো মানে মনে থাকবে তোমার যে সমরেশ বসুর শেষ যেটা আনফিনিশড ওয়ার্ক, সেটা হচ্ছে রামকিঙ্কর বেদির উপর দেখি নাই ফিরে, ওটা নিয়ে তিনি সুতরাং এই বাংলা ইলাস্ট্রেশন নিয়ে তুমি যেটা বলছো না, এটা আলোচনা মানে একটা ওই সোনার খনি, মানে দন্তেশ্বর নয় তালবস্য, হ্যাঁ তো সেটা হতেই পারে। তো এটা একটা চমৎকার আইডিয়া যে বাংলা ইলাস্ট্রেশন নিয়ে একদিন, বা বাংলা ছবি বাংলা বইয়ের ইলাস্ট্রেশন নিয়ে কথা বলাই যেতে পারে, একটা বিরাট আলোচনা কথা বলাই যেতে পারে। হ্যাঁ এটা এটা খুব ইয়ে হবে, এবং আমি মানে আমাদের যেহেতু আজকে দেবাশিস বাবু এটা একটু যান্ত্রিক গন্ডগোলের জন্য, তবে আমরা চেষ্টা করব ওনাকে ধরে আরেকদিন নিয়ে আসার। যে লিস্টটা বলছিল সেই লিস্টে কিন্তু অনেকেই আছেন, মানে এই প্রেমেন্দ্র মিত্রর ঘনাদার ইলাস্ট্রেশন, সেখানে শুভা প্রসন্ন আছেন আমাদের কাক শিল্পী, শুভা প্রসন্ন আছেন, হ্যাঁ তার অনেক কুকীর্তির পাশাপাশি তিনি যে সুকীর্তিটা করে গেছিলেন সেই ইলাস্ট্রেশন কিছু করেছিলেন আর কি। তো এই এই ইলাস্ট্রেশনে তিনিও আছেন, অহিভূষণ মালিকও আছেন, সম্ভবত অন্নদা মুন্সীও কিছু এঁকেছিলেন, আমরা মিস করছি এখানে, এইখানেই মিস করছি। সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তীর যিনি ইলাস্ট্রেটর, অর্থাৎ আমাদের শৈল চক্রবর্তী, তিনিও এঁকেছেন, এবং তিনি কিন্তু ওই একটা কনফিউশন তৈরি করে দিয়েছেন যে শিব হচ্ছে ওই শিবরাম চক্রবর্তী, অ্যাকচুয়ালি তা নন। হ্যাঁ তো ওই চুলের যে স্টাইলটা ছিল শিবরাম চক্রবর্তী, উনি যখন ওই ইলাস্ট্রেশনটা এঁকেছিলেন তখন ওই স্টাইলটাকে এঁকেছিলেন শিবুর মাথায়, যে কারণে ওইখান থেকে একটা করেছে একটা ইমেজ তৈরি করেছে বা একটা তৈরি করেছে। হ্যাঁ আচ্ছা, ইতিমধ্যে সঞ্জীব বাবু যিনি চিন্ময় রায়ের নামটা সাজেস্ট করেছিলেন, সঞ্জীব বাবু তিনি বলছেন যে চিন্ময় রায়, এই আমি এটাকে ইয়েতেই নিয়ে আসি, উনি বলছেন যে চিন্ময় রায় সত্যজিৎ বাবুর হাতে পড়তে অবশ্যই ভালো করতেন ঘনাদা হিসেবে। এখন দুজনেই গত, কিন্তু চিত্ত এরপরেই আসছে আমার প্রথম, তোমার জ্ঞানের ভাণ্ডারের অনেকে লিখছেন যে তারা খুব চমৎকৃত যে তুমি যেভাবে তোমার ফান্ডাটা, যাকে হিন্দিতে বলে না ফান্ডাটাকে, যেভাবে চালাচ্ছ তাতে অনেকেই খুব চমৎকৃত। হ্যাঁ মানে তোমার জ্ঞান, তুমি ঘনাদা হয়েছো। দুটো জিনিস এবার আমাদের একটু আস্তে আস্তে গোটাতে হবে। একটা হচ্ছে যে বাংলা সাহিত্যে ঘনাদা যে লোকটা মিথ্যে কথা বলতো তাকেই বলা হতো বেটা ঘনাদা, মানে তার মানে ও বানিয়ে বানিয়ে বলছে, মানে ওই বাতেলা বাতেলা গুরু আর কি। এবং আমাদের এখানে যারা বিজ্ঞাপনের পুরনো লোক, যারা ক্লারিয়ন কোম্পানিতে কাজ করতেন, এবং দু একজন যাদের আমি নাম দেখলাম যারা জানেন, যারা এখানে আছেন তারা ভালো বলতে পারবেন আমি কি বলছি, আমি নাম নিচ্ছি না, তবে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ ছিলেন খুব সিনিয়র, তিনি আবার আমাদের বাবাদের বন্ধু টন্ধু হতেন, তিনি কিন্তু তাকে মানে তিনি মক্কেলদের কাছে গিয়ে যে যা শুরু করতেন না, মানে একবার বুকটা খুললে সে মানে ক্লায়েন্ট ভয়ে সঙ্গে সঙ্গে সব অ্যাপ্রুভ করে দিত। হ্যাঁ যেমনি উনি একবার এক মক্কেলকে গিয়ে বললেন যে মক্কেল বোধহয় ওর কাজটা পছন্দ হয়নি, কিন্তু উনি মক্কেলকে গিয়ে বললেন যে আপনি কি জানেন এই যে আপনি দেখছেন যে আমরা যে এই হেডলাইনটা লিখেছি, এই হেডলাইন যে লেখে এ কত মাইনে পায় জানেন,
বলে একটা ফিগার বসিয়ে দিত। হ্যাঁ, আর তারপরে বলতে যে এই যে টাইপোগ্রাফি ফন্ট, এটা সিলেক্ট করার জন্যই আমাদের এখানে একটা লোক আছে, সে নাকি তৎকালীন দিনে 20,000 টাকা মাইনে পেত, তার কাজই সে খালি আপিসে এসে নাকি ফন্ট দেখতো। ওইসব শুনে মক্কেল হাজু করে বলতো যে আর কিছু না, এগুলো অ্যাপ্রুভ দিয়ে যান, মানে কারণ ওর ও কেন ওদের 10 জনের মাইনেও তখন 20,000 ছিল না, আমি বলছি এটা 60 দশকে 70 দশকে। তো ওনাকে আমরা আপিসে সবাই ঘনাদা বলি ডাক্তার, কারণ উনি যখন তখন এরকম একটা কিছু আমাদের সামনে বানিয়ে একটা কিছু বলে ফেলতেন। এবং যারা এখানে আছেন তারা সবাই জানেন আমি কার সম্বন্ধে বলছি, তিনি অত্যন্ত আমাদের প্রিয় লোক ছিলেন তাও বলবো। এবং ওনার কাছে এই মাঝে মাঝে গিয়ে এই গল্পগুলো শোনা, মানে ওনার এই স্টাইলটা ইয়ের জন্য আমাদের ওটা আমরা খুব খুশি হতাম। উনি যেভাবে এটাকে পুরো ব্যাপারটা চালাতেন না, সেটা একটা ঘটনা, মানে মানে মোস্ট এন্ডিয়ারিং এই কথাটা বলবো। যাই হোক, অ্যাবসলিউটলি এখন বিজ্ঞাপন, তার একটি বিখ্যাত সংস্থা ছিল এবং তিনি একজন আইকনিক ফিগার ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং বা পার্টিকুলারলি কলকাতার অ্যাডভার্টাইজিং, বাংলা তিনি হচ্ছেন ন্যাশনাল অ্যাডভার্টাইজিং এর প্রতিষ্ঠাতা সত্য সেন, তারও এইরকম একটা অদ্ভুত গল্প। না না ঠিক বলেছো, চুপিয়ে দিতেন এবং তার গল্পের যে অসাধারণ ব্যাপারটা ওই যে ঘনাদার মত, অর্থাৎ একটা ইনসিগনিফিকেন্ট একটা ক্লু চাই শুধু আর কিছু নয়, তারপর থেকে হি ক্যান জাস্ট উইভ দ্য ম্যাজিক, মানে ওই ওই মানে স্টোরি টেলিং এর সেটা কিন্তু ওনারও ছিল, ওই ওই মানে ম্যাজিক্যাল, সত্যতা বল ম্যাজিক্যাল। এবং ওই ফিচ ফিচ করে হাসতাম আমরা, কিন্তু তিনিও সেগুলোকে মানে উপেক্ষা করতেন, চরবাচীন তোরা এসে যা আমি আমার গল্প বলে যাই। চিত্র এক মিনিট, একটা কমেন্ট এসছে আমি দেখাতে চাই। অর্জুন ঘোষ বলছেন যে অ্যাকচুয়ালি গুল নট মিথ্যে, দের ইজ এ সাবটল ডিফারেন্স বিটুইন ডিফারেন্স, ঘনাদা ইজ দ্য গুলেশ্বর, এম্পায়ারের গুলবাজ, নট মিথ্যুক। মানে সেটা তো আমি বলিনি, আমরা তো তাই একদম ঠিক বলেছেন। হ্যাঁ ঠিকই বলেছেন, হ্যাঁ উনি ঠিকই বলেছেন, উনি মানে বানিয়ে বানিয়ে, হ্যাঁ ওরা বিশ্বাস করছে না, ওই চার চরিত্র কিন্তু ঘনাদার একটা গল্পকেও বিশ্বাস করছে না যে ঘনাদা ওখানে আছেন, অথচ তার কাছ থেকে প্রত্যেক সময় যে 69টা না 59টা গল্প উনি লিখে গেছেন ওনার ক্যারিয়ার, ঘনাদার যে ক্যানন যেটাকে বলা হয় সেই ক্যাননে 50, 60, 70, 80 দশক পর্যন্ত একেবারে ঘনাদার চিংড়ি বৃত্তান্ত পর্যন্ত যে গল্পের ধারা, তাতে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই ঘনাদা গল্পগুলো বলেছেন নিজেকে নিয়ে। ওই একটি চরিত্র, একটি গল্প বললাম যেখানে রবিনসন ক্রুশো মেয়ে ছিলেন, এছাড়া প্রত্যেক উনি আছেন। এই যে চরিত্র যেটা সুধীর, শিশির, শিবু, এই তিন গৌর, এই চারজন মিলে একটি বিশ্বাস করছে না ঘনাদার প্রেজেন্স ওখানে, কিন্তু গল্পগুলোকে নিচ্ছেন। এখানে একটা বলছি, দেয়ার ইজ ওয়ান টেক অ্যাওয়ে ফ্রম দিস ঘনাদা লিটারেচার ডিসকাশন, এটা ঘনাদা যাদের সৃষ্টি করেছিলেন তারা হচ্ছে কিশোর, এবং সেই সময় ধরো একটা আমি এবার রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটটা চাই, সেই সময় আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। এখন তাকে অনেকেই অপছন্দ করতে পারে, এখন তো তিনি অপছন্দের একটা জায়গা, মানে যা কিছু হচ্ছে সব নেহরু, সেটা অন্য কথা। যারা ইতিহাসটা জানে, ঠিকঠাক জানে, তারা একটু জানে তার ডিসপাইট মেনি এবারেশনস, মেনি শর্টকামিংস, যেটা ছিল তার একটা থ্রাস্ট ছিল যে শিক্ষিত হোক, লোকেদের একটা সাইন্টিফিক টেম্পারমেন্ট ডেভেলপ করুক, যে জন্য তিনি এতগুলো ইনস্টিটিউশন তৈরি করে গেছেন, আইআইটি, আইআইএম, এগুলো তো ওনারই প্রচেষ্টার ফল। তো এইটা কিন্তু সেই সময় মানুষের কাছে, যারা চিন্তাশীল মানুষ, যারা থিঙ্কার, যারা একাডেমিক, এরা কিন্তু একটা এসা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং বুঝেছিলেন যে জওহরলাল নেহরু ইজ অন দ্য রাইট ট্র্যাক অ্যাজ ফার অ্যাজ দ্য এডুকেশন অফ দ্য পিপল গোজ। তো তুমি ওই যেটা এখানে আছে দেখবে, এই যে ইতিহাসের গল্প, এই যে বিজ্ঞানের গল্প, এই যে ইভেন কার্বন ডাইঅক্সাইডকে কিভাবে ক্লোরোফিলে পরিণত করে, অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করে খাদ্য সংকট মেটানো যায়, তার যে গল্পগুলো, এর মধ্যে কার্ল সাগান থাকলেও থাকতে পারেন, আইজাক অ্যাসিমভ থাকলেও থাকতে পারেন, অথবা আর্থার সি ক্লার্ক থাকলেও থাকতে পারেন, কিন্তু তাদেরও যে ধারাটা উনি নিয়ে এলেন যে এই সব মাইন্ডগুলো, মানে যারা যেসব কিশোররা পড়ছে তারা পড়ুক, তারা উৎসাহী হোক, তারা জানুক যে কিভাবে আমরা আমাদের এই একটা বিশাল এ রয়েছে জ্ঞান ভাণ্ডার,
তার দিকে কিন্তু ঠেলেছিলেন এই গল্পগুলোর মধ্যে দিয়ে। তার একটা উদ্দেশ্য ছিল, ডেফিনেটলি হি হ্যাজ এ মিশন, হি হ্যাড এ মিশন। মিশনটা হচ্ছে এইটা যে না হলে অকারণে ওই ধরনের গল্প বলার তো কোনো মানে, মানে উনি তো অন্য কিছু বলতে পারতেন। উনি অর্থাৎ তার মধ্যে ইতিহাস কেন নিয়ে আসছেন, কেন অ্যান্থ্রোপোলজি নিয়ে আসছেন, কেন ওশিনিয়োগ্রাফি নিয়ে আসছেন, কেনই বা তিনি বটানি, জিওগ্রাফি, জিওলজি এগুলো নিয়ে এসছেন, এছাড়া বাইরে তো কিছু বলেননি ইতিহাস। এটা হচ্ছে ওই একটি উদ্দেশ্য নিশ্চয়ই তার ছিল যে এই যারা অন্যভাবে মানে গল্প আমাদের যেমন ক্লাসরুমে যে পড়াশোনাগুলো হয় এত বেশি সিলেবাস গুলো, অর্থাৎ নিউটনের তুমি যদি তিনটে সূত্র ব্যাখ্যা করতে যাও সে তুমি ওইখানে ওই তিন নম্বর চার নম্বর মুখস্থের ওপর জোর দেওয়া হয়, সেখান থেকে একটা অন্য পথ পেডাগগির একটা অন্য পথের দিকে কিন্তু এটা ইন্ডিকেশন দেয় যে তোমরা গল্প বলো, ছেলেদের সাথে ছাত্রদের সাথে এনগেজ করো থ্রু স্টোরি টেলিং। আমি শুনেছি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে যারা পড়ায় টলায় তাদের কাছে এই জিনিসটা রয়েছে, মানে ওরা এইভাবেই করে, মানে স্টুডেন্টদের সাথে বেরিয়ে যান ছাত্ররা, এই সরি শিক্ষকরা, তাদেরকে বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের অ্যানেকডোটস এর মধ্যে দিয়ে মানে নানা রকম ঠাট্টা ইয়ারকির মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার যে মূল জায়গাটা সেটা কিন্তু সেখান সেখানেই ফিরে যান বারবার, অর্থাৎ টু ক্রিয়েট দ্যাট ইন্টারেস্ট ইন দ্য সাবজেক্ট ওই ওই ছাত্রদের মনের মধ্যে। এই এইটা বোধ হয় আমার মনে হয় ঘনাদার চরিত্র তৈরি করার পেছনে বা ওই স্টোরিগুলোর করেছে। হ্যাঁ, এখানে একটু আগে সঞ্জীব বাবুর যে এটা স্টেটমেন্টটা কমেন্টটা আমি এখানে এনেছিলাম যে ঘনাদা কি বাঙালি ছাড়া আর কোনোভাবে ভাবা যায় না, মনে হয় না। উনি বলছেন বাঙালি ছাড়া ঘনাদা বোধ হয় আর অন্য মারাঠি ঘনাদা, সর্দারজি ঘনাদা এগুলো বোধ হয় না, ঘনাদা বাঙালি। হিন্দিতে ট্রান্সলেটেড হয়েছেন, ঘনাদা হিন্দিতে ট্রান্সলেট হয়েছে, মালয়ালামে হয়েছে, কিন্তু মানে ঘনাদা মানে মানে তিনি পাটনার বসবাস করেন বা দিল্লিতে চান্দনী চকের বাসিন্দা এটা ভাবা যায় না, মানে ঘনাদা অন্য কোনো নামে না। তিনি মেশবাড়িকে ছাড়া ঘনাদাকে তো ভাবাই যাবে না, ভাবাই যায় না। আর মেশবাড়ি মানেই হচ্ছে কলকাতা, মেশবাড়ি মানেই হচ্ছে বাঙালি, মেশবাড়ি মানেই হচ্ছে মধ্যবিত্ত বাঙালি। আর ওই পাত পড়ে বারান্দার ওই যে ইলাস্ট্রেশন গুলো অজিত গুপ্ত ছিল যে পাত পড়ে মানে কি বলে পাত পড়ে ওই খাওয়া হচ্ছে আর ও সার্ভ করছে, আর মনে আছে মাছটা দিতে গিয়ে উনি মানে হা করে উঠলেন, ওই একটা ছিল যে আমি মাছ খাবো না। একটা মজার গল্প, একটা মজার ইয়ে আমি আজকে পেয়েছি এটা জাস্ট শেয়ার করার জন্যে। মলয় রায়চৌধুরী মশাই যিনি আমাদের ওই হাঙ্গরিয়ালিস্ট প্রোগ্রামে এসেছিলেন, মানে নিজেই প্রচন্ড বৈদ্যুতিক চুতার এবং হাঙ্গরি মুভমেন্টের যিনি মেইনলি পুরোধা মানে পরবর্তীকালে, তিনি একটি আমাকে আজকে একটি কমেন্ট পাঠিয়েছেন ফেসবুকে, যেহেতু ওটা ফেসবুকে পাঠিয়েছেন সেহেতু ওটা পাবলিক, সেহেতু পাবলিক বলেই আমি ওটা বলছি। ওটা তুমি পড়েছো কিনা জানি না, ওটা তুমি বলেছিলেন যে উনি যখন ওনার কেস ঠোকা হয়েছিল ওনার নামে অশ্লীলতার দায়, উনি একদিন দুপুরবেলা প্রেমেন্দ্র মিত্রর বাড়িতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে উনি একদম মাল খেয়ে টইটম্বুর। হ্যাঁ, এবং উনি বললেন যে ওনার মানে এই সিনেমা লেখা সব মিলিয়ে মানে উনি সকাল থেকেই নাকি মানে চড়াতে থাকেন, কাজী উনি যখন গেছিলেন দুপুরবেলা তা হি ওয়াজ আউট, আর বলেছিলেন যে আমি তোমাকে সমর্থন করি, কিন্তু উনি বলেছে ওনার উদ্দেশ্য যাবার ছিল যে আপনি কোর্টে এসে আমার জন্য উইটনেসের আপনি বলুন আমার সাপোর্টে, বলেছিলেন যে আমি তোমাকে সমর্থন করি, আমার কোনো ইয়ে নেই, আমি কিন্তু আমি এই অবস্থায় যদি কোর্টে যাই আর কাঠগোলাই দাঁড়াই তো উল্টো হয়ে যাবে, তো মানে আমার এটা তো নেবে অ্যাকসেপ্টই করবে না। তো মলয় বাবু এটা লিখেছেন 3 বছরের জেলের জায়গায় 7 বছরের জেল হবে এরকম একটা উইটনেস নিয়ে এসেছে, উনি তাই বলেছিলেন। সেটা মলয় বাবু আজকে আমাদের একটা কাহিনি কাঞ্চিত্রী দিয়েতে উনি এই কমেন্টটাই করেছেন যে এইরকম ইয়ে। তো আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন মানে প্রশ্ন নয় শেষ বিষয় যেটা আমরা আলোচনা করব, এখানে দর্শকরাও আমাদের যারা আছেন তারা যদি এর মধ্যে একটু ইয়ে করেন, ঘনাদার কি কোনো রিপ্লেসমেন্ট আছে, নতুন করে কি ঘনাদা হতে পারে? তোমায় বলি, ঘনাদার একজন অত্যন্ত বড় ভক্ত ছিলেন লীলা মজুমদার, তিনি পিলার অফ বেঙ্গলি লিটারেচার, মানে অসামান্য এবং প্রতিভাময়ী এবং শিক্ষিতা, আই থিঙ্ক আমি মহিলা পুরুষ কিন্তু একটা ডেফিনেটলি একটা বড় নাম।
কিন্তু এই ঘনাদাতে ভূত ছিলেন একটি সংখ্যা তিনি বার করেছিলেন, তখন সন্দেশ উনি এডিট করেন, যেটা হচ্ছে ঘনাদার সংখ্যা, ঘনাদা সংখ্যা। তিনি রচনাও লিখেছিলেন ঘনাদাকে নিয়ে, ঘনাদা কেন্দ্রিক রচনা। এবং তো ওই মুনশিয়ারা যদি থাকে, ওই স্টাইল যদি কেউ ধরে নিতে পারে, মানে এখন যে ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, যেমন জেমস বন্ডের হচ্ছে বা আরো আরো কারো কারো হচ্ছে, আমি জানি না, আমি এগুলো হবে কি হবে না এটা ভীষণ ভাবে হাইপোথেটিক্যাল একটা আলোচনায় চলে যেতে হবে। তো যদি এই ক্ষমতাটা থাকে যেটা এমিউলেট করতে পারেন, মানে প্রেমেন্দ্র মিত্র স্টাইলটাকে এমিউলেট করা, ওই স্টোরি টেলিং এর ওই যে একটা ক্যাপটিভেটিং ব্যাপার আছে সেটাকে যদি আনতে পারেন, ডেফিনেটলি হতে পারে, না হবার কিছু নেই। নীলা মজুমদার তো করেছিলেন, কিন্তু পরে তিনি খানিকটা রণে ভঙ্গ দিয়েছিলেন, দেখছেন ওটা হচ্ছে না। মানে ঘনাদার যদি 50-60% পর্যন্ত তিনি গেছিলেন, তার উপরে আর উঠতে পারেননি, তারপরে রণে ভঙ্গ দিয়েছেন, যে কারণে লীলা মজুমদার একসময় যখন ঘনাদা ফ্যান ক্লাব তৈরি করার একটা প্রপোজাল হয়েছিল, তখন ঘনাদা বেঁচে আছেন, মানে মানে প্রেমেন্দ্র মিত্র বেঁচে আছেন 86-87 সালে, সেখানে কিন্তু লীলা মজুমদারও ছিলেন অ্যাক্টিভ এই আর কি। তো সেটা হয়নি, অনেক পরে, মানে 2014-15-16 সালে একটা ঘনাদা ক্লাব তৈরি হয়েছে, এবং যারা কাজ করছেন তারা ভালো কাজ করছেন, মানে ঘনাদার যাবতীয় যা কিছু, ঘনাদার বিভিন্ন উপন্যাসে যে সমস্ত আর্টিফ্যাক্টগুলো আছে সেগুলো তারা পরিকল্পনা করেছিলেন, সেটা ব্রাজিলের হতে পারে, ব্রাজিলের কোনো বোট হতে পারে, অথবা কোনো ডিঙি হতে পারে, অথবা ওই যে নুড়ি যেটা উনি সংগ্রহ করেছিলেন নুড়ি গল্পে আগ্নেয়গিরির, তারপরে আরো আরো যা যা আর্টিফ্যাক্ট বলে, তার ছোড়া, তার রিভলভার যেটা ঘনাদা ব্যবহার, এইগুলো নিয়ে একটা সংগ্রহশালা তৈরি করা, সেটাকে তৈরি করা, মানে তার ওরা তৈরি করবেন, এগুলো তো নেই, এগুলো এক্সিস্টও করে না, এগুলো ওই অনুকরণে তৈরি করে, তারপর ঘনাদা সংক্রান্ত সমস্ত মেটেরিয়াল, কোন কোন সোর্স থেকে তিনি ঘনাদা সম্বন্ধে পড়েছেন, তিনি তো পড়ে গেছেন, মানে প্রেমেন্দ্র মিত্র অসম্ভব পড়াশোনা করা মানুষ ছিলেন আর কি। এবং পরবর্তীকালে যখন ঘনাদা উনি চোখে দেখতে পান না, প্রায় অন্ধ, অলমোস্ট ব্লাইন্ড, সেই সময় যখন উনি ঘনাদা লেখার তাগিদটা অনুভব করতেন, ওনাকে উনি বলতেন, দেখো ওই বইয়ে ওই জায়গাটায় ওই একটা ভূগোলের বই আছে, ওটা নিয়ে এসো, ওই জায়গাটা পড়ে আমাকে শোনাও, তিনি শুনতেন, তারপরে তিনি সেটাকে নিয়ে একটা গল্প তৈরি করে বলতেন, হ্যাঁ রিডার রাইটার ব্যাপারগুলো উনি এ করেছিলেন। তো এইগুলো ধরে ধরে ওনারা একটা কাজ শুরু করেছেন, কাজটা খুব ভালো কাজ, এবং এই কাজটাতে যদি আমাদের, মানে আমাদের, আমরা তো যেহেতু বিজ্ঞাপনের লোক, আমরা পাঁচ কাজ করে খাই, তো পাঁচ বাড়ির কাজ করে খাই, ওই ঠিকেঝির মতো খানিকটা আমাদের আর কি, সরি ইটস এ ভেরি ব্যাড কমেন্ট। তো আমরা এখানে ঘনাদার যদি মানে এ করতে পারি, কন্ট্রিবিউট কিছু করতে পারি, ইউ শুড ডু দ্যাট, কারণ একজন এক ভদ্রলোক ওখানে, তিনি বলছেন ডক্টরেট বা ডাক্তার কিছু হবেন, আমি তাকে খুব তার সম্বন্ধে জানি না, উনি একটি কাজ করেছেন অসাধারণ, অর্থাৎ ঘনাদা যে যে জায়গাগুলো গেছেন সারা পৃথিবী জুড়ে, সেই সেই জায়গাগুলোকে ধীরে উনি একটা ম্যাপ তৈরি করেছেন, এবং ধরো তিনি পার্টিকুলারলি হয়তো গেছেন লাটাভিয়ায় বা তিনি গেছেন কঙ্গোতে, ওইখানে উনি পয়েন্টার দিয়ে জায়গাগুলোকে মার্ক করেছেন, এইগুলো হচ্ছে ঘনাদা গেছেন, এবং সেখানে কেউ যদি আমরা ঢুকে ক্লিক করি, তাহলে ওই গল্প ওইখানে কোন গল্পটা ঘনাদাকে নিয়ে লেখা হয়েছে, সেই গল্পের কি বস্তু, সেখানে কোন কি ঘটনাটা ঘটেছিল, সবকিছু কিন্তু সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। এই যে এই জিনিসটাকে নিয়ে একটা অসাধারণ কাজ করেছেন, এবং সেই কাজটা ক্রমাগত উনি আরো বেশি আপডেট করতে শুরু করেছেন, এটা একটা খুব খুব ভালো কাজ। তো এই কাজটা হওয়া উচিত, এবং তারা ফিল করেছেন যে এর জন্য তাদেরকে আমরা, মানে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, মানে সমস্ত আপ আমর যারা ঘনাদার ভক্ত, ঘনাদার পড়ুয়া বা বাংলা সাহিত্যের পাঠক, কৃতজ্ঞ থাকা উচিত এই কাজটার জন্য, এইটুকুই বলার। আর যেটা তুমি যদি আমাকে এটা একটু আগে জানাতে, যে ঘনাদা ফ্যান ক্লাব আমরা আজকে চেষ্টা করতাম তাদেরও আমাদের আরো আড্ডার আলোচনায় নিয়ে আসা, কারণ এই যে তুমি যেগুলো বললে এটা তো আমি মানে একেবারে হতবাক, যে এরকম একটা প্ল্যান হয়েছে, এবং সেটা কিন্তু আমাদের সবারই উচিত ওটাকে একটু ঠেলে একটু এগোনো, মানে ওনাদের সাহায্য করা। এর যে পুরোহিত প্রধান যে মানুষ, তিনি হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমেরিকায় আছেন, এবং উনি একটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে আমেরিকায় একবার প্রেমেন্দ্র মিত্র গেছিলেন, তখন তুষারকান্তি ঘোষও তার সাথে গেছিলেন, অমৃতবাজার পত্রিকা তুষারকান্তি ঘোষ, এবং সেখানে যারা বাঙালি যখন ছিল, ওই যে ফার্স্ট জেনারেশন বেঙ্গলিজ যারা ওখানে মাইগ্রেট হয়ে ডায়াসপোরা ব্যাপারটাকে তৈরি করছেন, তাদের মধ্যে তো ইমেন্সলি পপুলার ছিলেন ঘনাদা। তো সেই ঘনাদাকে নিয়ে বলছেন আপনারা লিখুন, এবং ঘনাদার
তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে আমরা আজকে যে বিজ্ঞানী হয়েছি এটা হচ্ছে ঘনাদা পড়ে। অর্থাৎ ইউ হ্যাভ ইওর ঘনাদা হ্যাজ মানে ইন্সপায়ার্ড আস টু বি আ সায়েন্টিস্ট। তো এটা একটা অসাধারণ পাওয়া না আর কি, যে কারণে তুষার কান্তি ঘোষ শোনা যায় এত বেশি ওই উক্তিতে মোহিত হয়েছিলেন। তিনি বলেছিলেন আপনি কিন্তু ঘনাদা ছাড়বেন না, কারণ যে ঘনাদা এই ধরনের মেধা তৈরি করতে পারে সেই ঘনাদা কিন্তু বাংলা সাহিত্যের একটা অমর সম্পদ। সুতরাং আপনি এইখান থেকে কিন্তু ঘনাদা কখনো বন্ধ করবেন না, প্রেরণ বন্ধও করেননি, মানে যতদিন তিনি ভাবতে পেরেছেন মানে বলতে পেরেছেন ততদিন পর্যন্ত ঘনাদা লিখে গেছেন। ওই যে ঘনাদা চিংড়ি বৃত্তান্ত বোধহয় 1986 বা 1987 সালে যেটা শেষ পাবলিশড নভেল সেই পর্যন্ত লিখে গেছেন, তারপরে তিনি আর পারেননি কিছু করতে, তারপরে তিনি শয্যাশায়ী হয়ে গেছিলেন এবং তারপর বোধহয় 1988 সালে উনি মারা যান, তখন ওনার বয়স ছিল 84 বছর। কাজে তবে এটা ঠিক যে তুমি ঠিকই বলেছ, ওই জেমস বন্ডের ইয়ান ফ্লেমিংয়ের মতো যদি এটাকে কেউ ফ্র্যাঞ্চাইজি দিয়ে এগোতে পারে। আর যেটা সঞ্জীব বাবু এখনই বলছেন যে ঘনাদা ছিলেন মেস ব্যাপারটা আর মেস বাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এটা বললে হয়তো অত্যুক্তি হবে না, না না একদমই হবে না, উনি সত্যিই ছিলেন মেস বাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। একটা জিনিস নিয়ে শেষ করছি চিত্ত আজকে, এক তো হচ্ছে যে আমাদের আবার দেবাশীষ বাবুকে এবার কোনো রকমভাবে ধরে আনতে হবে যে বাংলা সাহিত্যে ইলাস্ট্রেশনের ওপরে ওনাকে একটা ওনাকে দিয়ে একটা ইয়ে আমরা করব, নিশ্চয়ই করব। এবং সেদিনকে সব দেখে নিতে হবে যে কোথায় কি আমাদের টেকনিক্যাল গলত হয়েছে এইসব। আর দু নম্বর হচ্ছে এ তোমাকে বলা, তুমি এতটা ঘনাদা গুলে খেয়েছো, মানে গুল না গুলে, হ্যাঁ এতটা গুলে খেয়েছো নিজেই মানে জীবনানন্দের ভাষায় দেন, এবং তারপর তোমাকে জীবনানন্দের ভাষায় একটু যদি বলি, নিজেই লেখো না একটি কবিতা বলিলাম ম্লান হেসে, নিজেই লেখো না একটা ঘনাদা, তোমাকে বলছি হাসছো কি, একটা লেখো, তুমি এতটা গুলে খেয়েছো তোমার তো একটা এবার একটা মানে বানিয়ে ফেলতে পারো, কে আটকাচ্ছে, লেখো না তারপর তো আমরা আছি সবাই। এটা তুমি তুমি যেভাবে এই ব্যাপারটাকে ঢুকেছো ভাই, ওই বলিলাম ম্লান হেসে নিজেই লেখো না একটি ঘনাদা, কাজী আশা করব যে তুমি আমাদের এই 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 উপদেশটা বা এই হ্যাঁ তোমার অনুরোধ নিশ্চয়ই অত্যন্ত আমাকে মানে এ করছে আর কি, মানে অনুপ্রাণিত করছে, হ্যাঁ ইন্সপায়ার করছে অনুপ্রাণিত, এবং দেবাশীষ বাবু আছেন উনি একেও দেবেন সেটাও হয়ে যাবে। তোমাকে এখন এটা লিখে ফেলতে হবে ফ্র্যাঞ্চাইজি স্টাইলে, না তুমি যে আমার লেখার ক্ষমতার উপর যে এটা মানে বিশ্বাসটা রাখছো এটাই আমার কাছে একটা বড় পাওনা। যাই হোক না তোমার লেখার উপরে আমাদের এখানে অনেকে যারা আমাদের পরিচিত মানে কমন ফ্রেন্ড যাকে বলে তারা সবাই এই বিষয়ে স্বীকার করবে, কোনো সন্দেহ নেই, বিশেষ করে বাংলায়। এবং কথা হচ্ছে যে আমরা এখন আমাদের তো একটু দরকার এইসব জিনিসগুলো, মানে এই যে ঘনাদার চরিত্রে তুমি শেষে যে গল্পটা বললে যে আমেরিকার ওরা বললো যে আমরা এখানে এসছি সায়েন্সের মধ্যে সব ঢুকেছি বিজ্ঞান বিজ্ঞানে, ইন্সপায়ার্ড বাই হুম, বাই ঘনাদা, তাই তো? হ্যাঁ কাজী এই এই এবং তিনি শেষ বয়স পর্যন্ত ঘনাদা লিখে গেছেন, কাজী ঘনাদার সঙ্গে এবং আবার মেস বাড়ির ওই আবহাওয়াটা ইথসটা ফিরিয়ে আনা, আবার আমরা যদি শিবু গৌর শিশির এদের সঙ্গে যদি আবার, আজকাল তো শিবু গৌর শিশির তো আর তাদেরও পাওয়া যায় না, তারা আমেরিকা চলে গেছে সফটওয়্যার করছে বা কিছু করছে, হ্যাঁ আর নাহলে আমার মতো গুড়গাঁও কেউ ব্যাঙ্গালোর কেউ বম্বেতে, কাজী আবার যদি মেস বাড়িটা আবার ইয়ে করা যায়। এবং আজকে আমরা এইখানে শেষ করব, তার আগে আমরা প্রথম সব থেকে বেশি ধন্যবাদ জানাবো আমাদের যারা এসেছেন আজকে এটা শুনতে। শেষ করার আগে আমার মনে হয় ওই পিডিএফটা একটু দেখিয়ে দাও যে এই যে ফেভারিট। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি পিডিএফটা দেখাচ্ছি, এটা একটু 5 মিনিট আমি আপনাকে আপনাদের নেব। চিত্ত একটা একটা পিডিএফ জোগাড় করেছিল যেখানে অদ্য অব্দি ঘনাদা ইলাস্ট্রেশনে নানান ভাবে ডিপিক্টেড হয়েছে না, আমি ওটা রেখেছিলাম যে ওটা দেবাশীষ বাবুই ভালো বোঝাতে পারবেন, ওটা ওনারই ব্যাপার, কিন্তু উনি যেহেতু আজকে কিঞ্চিত বিভ্রাট হয়েছে বলে আমি এটা ইয়ে করছি না, কিন্তু আমি আপনাকে ওটা দেখাচ্ছি, আপনার আমাকে 1 মিনিট সময় দিন, তাতে কি আমি এটা চিত্ত তুমি একটু এটা ইয়েও করতে পারো। তুমি এটা একটু মানে বোঝাতেও পারো যখন এটা হবে, এই তো এসে গেছে, আমি এটা আরো একটু বড় করে দিচ্ছি,
এই যে এই এখানে পরিষ্কার প্রতুল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু এই গোনা দেওয়া ওনার পছন্দ হয়নি, মানে প্রেমেন্দ্র মিত্র নিজেও খুব এটা করেননি, মানে পছন্দ করেননি এই স্টাইলটা, মানে এই ধরনের একটা গোঁপ, ওই যে পাকানো গোঁপ, একটা দারিস্ক গোঁপ, সেটাও তার খুব একটা পছন্দ ছিল না। কিন্তু এখানে একটা ইলাস্ট্রেশন আছে প্রতুল বাবুর একদম ডান দিকে, যেটা ওই টাকমাতা লোক ওই যে ওই জিপটাকে গুলি করছে, ওটা বোধ হয় হেমেন্দ্র কুমার রায়ের কি একটা বই আছে যেটা উনি এইচজি ওয়েলসের দি আইল্যান্ড অফ ডক্টর মুর্নাউর উপরে উনি লিখেছিলেন, যেখানে সব এরকম একটা দ্বীপের মধ্যে নানান রকম অদ্ভুত সব জন্তু জানোয়ার এরকম ঘুরে বেড়াতো। যাই হোক, হ্যাঁ তুমি যেটা বলছিলে বলো এবার। হ্যাঁ, এই গোপের কথা বলছে, এই গোপটা কিন্তু ওনার পছন্দ হয়নি আমাদের প্রেমেন্দ্র মিত্রের। অজিত গুপ্তর ঘনাদা, এবং এখানে অবশ্য উনি লিখেছেন যে এই উনি এই চেহারাটা নাকি মডেল করেছিলেন কোন এক নীতিশ বাবুর চেহারা দেখে, ওই নীতিশ বাবু নাকি ওনার ফিল্ম ইউনিটে কাজ করতো প্রেমেন্দ্র মিত্র, তাই তো? আচ্ছা, এরপর দেখা যাক যারা করেছেন, আমি এবার পরপর চালিয়ে যাচ্ছি। ইনি দুটো গল্পে ছিলেন, সুতো আর ঢি, বলাই বন্ধু রায়। ইনিও অনেকটা প্রতুলবাবুর টাইপের মতো গোফ করেছিলেন, ঘনাদা গোফ করেছিলেন। তারপরে অজিত গুপ্ত, হ্যাঁ এখানে বলছে অজিত গুপ্তর গ্রাফিক ইজ স্টিল কনসিডার দ্য কপি বুক ভার্জন, এই যে মাথায় চুলটা একটু রুকটা মানে অদ্ভুত রকম, হ্যাঁ আর এরপরে হ্যাঁ তুলে দেওয়া। এরপরে ধীরেন বল, তারপরে এখানে আছেন এই লম্বা নাকটা হচ্ছে অহিভূষণ, অহিভূষণ মল্লিকে, এটা প্রতুলচন্দ্র, উনি প্রতুলচন্দ্র প্রায় ওনাকে ওই বাংলার যুগান্তর কমিটির যুগান্তর অনুশীলনের একটা চরিত্র বানিয়ে দিয়েছেন। এবং সব দিকে ডান দিকে আছে সুধীর মৈত্র, যিনি খুব বড় ইলাস্ট্রেটর, এরা হচ্ছেন অনেকেই যারা ঘনাদা, এবং একটা হচ্ছে এরা সব বাংলা সাহিত্যের খুব বড় বড় ইলাস্ট্রেটর, শৈল চক্রবর্তী, ধীরেন বল, নারায়ণ দেবনাথ যার কথা আমরা বলছিলাম, বিমল দাস, এর মধ্যে নারায়ণ দেবনাথই বোধ হয় এখনো বেঁচে আছেন। এবার পরপর কটা ইয়ে করেছে যে যারা আঁকিয়ে মানে আজ থেকে 75 বছর আগে যারা যারা করেছেন, প্রতুল বাবু, অজিত গুপ্ত, তারপর আসছে আমরা ধীরেন বল, রেবতী ভূষণ, রেবতী ভূষণ তিনিও দুটি লাইন করে লিখে দিয়েছে আর কি, শ্রীদেবনাথের ঘনাদা আর নিচে একটা ছড়ার মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, আর তার মঙ্গল গ্রহে রাখেন পা, মানে ওই এক একটা গল্পের সঙ্গে লিঙ্ক করেছে। এই যে তুমি কথাটা বলছিলে লেকের মনে, শুভ শুভ তুলিতে হলেন তিনি লেকের ঠেকের মধ্যমণি, এইটা হচ্ছে তোমার ওই বোধ হয় ওই গল্পটা যেখানে চারজন ওই রবিনসন ক্রুসো ওরবাদে কিছু। হ্যাঁ, আর তারপরে সুব্রত বাবুর ছবির জোরে ঘনাদা এলেন ভেলায় চড়ে, আর শুভপ্রসন্ন তুলি জয় আনন্দমেলা ঘনাদাময়, এটা বোধ হয় উনি আনন্দমেলার জন্য এটা করেছিলেন, কেমন? আচ্ছা, তারপরে আসছেন শৈল চক্রবর্তী, শ্রী শৈলর কি ম্যাজিক স্পর্শ, জ্যান্ত টেনিদা ঘনাদা হর্ষ, ও বাবা। আর কিশোর ভারতী পত্রিকায় ঘনাদা আঁকেন সূর্য রায়, হ্যাঁ এটা খুব ছড়া করে করে করেছে। তারপর আসছেন মোকাবিলায়, ওই নিচে একটা লাইন আছে আবার, নবরণ সাজে সাজেন অলয়, এটা অলয় ধর বোধহয় না, অলয় রায়। আর তারপর এখানে বিমল দাস, বিমল দাস তো আনন্দমেলা একসময় খুবই তার এই ঘনাদাসে সেই কি চিংড়ি হইলি এইটা। আর এখানে আসছেন অহিভূষণ, এর তরুপ দাস, ঘনার কার্টুনের রূপ প্রকাশ, এই বোধ হয় প্রথম কার্টুন যেটা ঘনাদাকে নিয়ে করা হয়েছিল। আর লেখক আঁকিয়ে গৌতম রায় এলেন ঘনাদার এই দুনিয়ায়। তারপর শ্রী কর্মকারের তুলি ট্রিক্স, কিশোর প্রিয় সে ঘনা কমিক্স, তারপর সমীর বাবুর টাটকা টোপ, উঠবে নেসি বাড়ছে হোপ, এই তো আমাদের সমীরটা, মানে আমাদের আমাদের নিজেদের সমীরটা। এইবার দেবাশিস দেব ভার্সেটাইল, ঘনাদা আকার কল্পনা স্টাইল, এটা ঘটনা, উনি কিন্তু নানান বিয়েতে ঘনাদা এঁকেছেন। আর তারপর ধ্রুব রায়ের নব আমেজ, ঘনাদা ফুঁয়ে কত না তেজ, তা এই আরো আছে। ওঙ্কারনাথ ভট্টাচার্য রিসেন্টলি এই যে ঘনাদা সমগ্র যেটা এখন খুব বিক্রি হচ্ছে, এটাতে ইলাস্ট্রেশন গুলো ওনার করা।
আর অলোক ধর, অলোক ধর তো আমরা, আর সুধীর মৈত্রর কথা বলা হচ্ছিল, সুধীর মৈত্র তাক লাগান, গুল ই ঘনাদায় নতুন যান, কমিক্সে ঘনাদার আকাল, রঞ্জন বাবু ধরেন হাল। তা এই হচ্ছে আমাদের পুরো যাবজব্দি, যারা ইলাস্ট্রেশন করেছেন ঘনাদা নিয়ে তাদের উপরে একটা বিরাট আলোচনা। তাহলে এটা ভালোই করেছো দেখিয়ে, আমরা ছত্রি দেবাশীষ বাবুকে আজকে এটা হলো না, এইটা যদি মানে উনি থাকতেন এর পুরো আমাদের আলোচনার এটাই ঘুরে যেত। তবে চিত্ত, প্রথমে আমরা সবাই মিলে আমাদের দর্শকদের ধন্যবাদ জানাই, একটু ক্ষমাও চেয়েনি, একটু না বেশ ক্ষমা চাইছি ওই যান্ত্রিক বিভ্রাটের জন্য, কিছু মনে করবেন না। আরেকদিন আমরা বাংলা সাহিত্যে ইলাস্ট্রেশন নিয়ে ওনাকে ধরে বেঁধে নিয়ে এসে একটা আলোচনা, মানে উনি তো মানে মুশকিল যেটা হচ্ছিল যে উনি এসে গেছেন কিন্তু আমরা ওনাকে ঠিক দেখতে পাচ্ছি না, সেখানে কোথায় একটা কোন একটা হিন্দিতে যাকে বলে একটা তকনিকি গড়বড় কহি হুয়া হ্যায়, তো ওইটাই হচ্ছে ব্যাপার। আর মালা মুখার্জি অলরেডি প্রেমেন্দ্র মিত্রকে প্রণাম জানিয়েছেন, কারণ সত্যি উনি প্রণম্য, এবং ওই বাংলা সাহিত্যের এটা বোধ হয় এখন যেটা চিত্ত বলছিল আমিও বলছি এবং আমাদের এখানে যারা শুনছেন তারা সবাই স্বীকার করবেন, সেই আমেজটা এখন আর নেই, অনেক কিছু আছে, সাহিত্য আছে, সবকিছু হচ্ছে। হ্যাঁ সঞ্জীব বাবু, আমরা সত্যি দেবাশীষ বাবুকে খুব মিস করেছি, কিন্তু হবে, দাঁড়ান হবে, একটা ব্যবস্থা কিছু করতে হবে যাতে কি পরের বার এই বিভ্রাটটা না হয়। এবং আপনারা আমাদের এই যে কাহিনী আড্ডাগুলো, কাহানি কাঞ্চিটির, কাহানি কাঞ্চিটির ফেসবুকে একটু যাবেন মাঝে সাঝে, দেখবেন কি কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটটাই যাবেন, ওখানে অনেক কিছু পড়ার আছে, লেখার আছে, শোনার আছে। আমাদের ইউটিউবেও যাবেন, সাবস্ক্রাইব করবেন, ওখানে আমাদের এই মহাশ্বেতা দেবী থেকে মলয় রায়চৌধুরী সবই আছেন। আর আমাদের আমাদের ওয়েবসাইটে ওই কাহানি কাঞ্চিটি ডট ইনে আপনারা নানান রকম হিরণ মিত্রর কাজ, তারপরে গ্রামশির ওপরে লেখা শিক্ষা দিয়ে আলোচনা বা ব্লগ, এরকম নানান রকম জিনিস পাবেন, আপনারা পড়বেন, আশা করি মজা লাগবে, আমাদের একটু ফলো করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি। একটা জিনিস করবেন আপনারা, একটু ঘনাদাটা পড়ুন, আবার পড়ুন, রিভিজিট ঘনাদা, কারণ ঘনাদা যে একটা অতুল সম্পদ, এটা পড়ুন, পড়তে বলুন লোককে, ঘনাদা পড়লে কিন্তু মগজের মগজাস্ত্রের একটু ব্যায়ামও হয়, মানে সেটা ঠিক, এটা খুব ভালো বলেছ। আর চিত্ত, তোমাকে আমি ধন্যবাদ জানাবার আগে তোমাকে ধন্যবাদটা একটি কারণে জানাবো, তোমার এই জ্ঞান ভান্ডারের এর জন্য নয় যে তুমি আমাকে এটা বলেছিলে যে ঘনাদাটা করলে কিরম হয়, আমি বলেছিলাম একদম ঠিক, ঘনাদা করলে কিরম হয়, করে ফেলেছি, আশা করি এটা লোকেদের ভালো লেগেছে, সবাই আপনারা অনেক, আমি তো অনেক, আমার জ্ঞান সমৃদ্ধ হয়েছে চিত্তর জন্য, দেবাশীষ বাবু থাকলে আরো হতো, হবে অন্য কিছু একটা ইয়েতে, কিন্তু আপনারা থাকবেন আমাদের সঙ্গে, থেকে থেকেই আমরা আড্ডা মারবো এরকম ভাবে, কেমন? আর চিত্ত, তুমি ঘনাদাটা লিখতে আরম্ভ করে দাও ভাই, বলিলাম লাল হেসে, হ্যাঁ এবার ওটাকে লেখো, লিখে তারপরে আর ওটাকে এগোনো যাক, আরে লেখো না, তারপর তো আমরা আছি, হাত তো লাগাও, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আজকে তাহলে আমরা এখানেই শেষ করি, নমস্কার, নমস্কার।